আচ্ছা এখানে আমাদের লেসন এ দুইটা টপিক বাকি আছে আর কি না লাস্টের দুইটা আর একটা আমরা স্কিপ করেছিলাম সাপোর্ট টিম পারফরমেন্স আর লেসন টু তে একটা টপিক আছে আমরা এই দুটো টপিক কভার করে লেসন টু তে যাব তারপরে সাপোর্ট টিম পারফরমেন্স কভার করে তারপর লেসন ফাইভে চলে যাব আর কি সো এটাও খুবই ছোট একটা টপিক মেন্টোর রেলিভেন স্টেক এটা আসলে মানে আমরা একটু মেইন থিমটা হচ্ছে যে আমরা তো এতদিন ট্রেনিং নিয়ে কাজ করেছি মানে সব কর্পোরেট আমরা ট্রেনিং এখনো আছে যেটা আসলে আমরা আরেকটু সামনে যেতে যাচ্ছি যেটা হচ্ছে কোচিং অ্যান্ড মেন্টরি এখন প্রায় সব ভালো অর্গানাইজেশনে কিন্তু এটা মানে অনেক দিন থেকে ট্রেন্ড হিসেবে আসতেছে এবং এখন সবাই এটা ইউজ করতেছে কোচিং এবং মেন্টরি এবং আমরা কোচিং করানো হয় যারা মানে মোর এক্সপিরিয়েন্স তারা লেক্স এক্সপিরিয়েন্সদেরকে ট্যাগ করে দেওয়া হয় তারা আসলে তাদেরকে কন্টিনিউয়াস ছয় মাস ব্যাক বছরের জন্য বিভিন্ন গোল সেট করে যিনি কোচ করান তাকে আমরা কোচ বলি তাই না আর যার সাথে আমরা যে তার কাছ থেকে কোচ কোচিং করে তাকে আমরা শব্দটা বলি হচ্ছে কোচি কোচি বলি এরকম ট্যাগ করে দেওয়া হয় এবং তারা আসলে কন্টিনিউসলি ছয় মাস ব্যাক বছরের জন্য যে মোর এক্সপিরিয়েন্স যে লেক্স এক্সপিরিয়েন্সকে বিভিন্ন অন দা জব বা যে সমস্ত কাজ করতে হয় সেগুলো তাকে আসলে শেখায় অ্যাজ এ কোচ এটা মানে শর্ট টার্ম কিন্তু ট্রেনিং তো একদম শর্ট টার্ম ধরেন একদিনের ট্রেনিং বা এক সপ্তাহের ট্রেনিং বা আমাদের ট্রেনিং যেমন অনেক দিন ধরে হচ্ছে কিন্তু একটা শেষ হয়ে যায় কিন্তু কোচিংটা আর একটু লং টার্ম ছয় মাস বা একটা কোয়ার্টার কিংবা এক বছর এবং দুইজন মিলে আসলে গোলটা সেট করে যে আমরা কি কি করতে চাই এই সময়ের মধ্যে এবং মাঝে মাঝে তারা বসে এটা আসলে রিসেপ করে বা আপডেট করে এবং একজন আয়োজনের কাছ থেকে আসলে শেখে এখানে যেমন কোচি সবচেয়ে বেশি যেমন মানে ইয়া পায় বেনিফিট পায় সিমিলারলি কোচ যে শিখায় সেও কিন্তু বেনিফিটেড হয় হুম যারা আসলে পড়ায় তারাই আসলে বেশি শেখে তারাই আসলে বেশি জানতে পারে তো আপনি যখন কোচিং করাবেন তখন আসলে আপনার ইয়াটা বেশি হবে আর কি আচ্ছা এটা কি স্কিপ হয়ে গেল আর সিমিলারলি মেন্টরিং আসলে আলো লবটা কোচিং আর মেন্টরের মধ্যে যে পার্থক্য হচ্ছে কোচিং মেইনলি করোনা হয় হচ্ছে মানে জবটাকে ঠিক করার জন্য যার যে রেসপন্সিবিলিটি জব আছে তার জেডি অনুযায়ী সেটা ঠিক করার জন্য আমরা কোচ কোচিং রিলেশনশিপটা যাই আর মেন্টরটা কিন্তু আমরা এটাকে বলি এটাকে আমরা বলি কেরিয়ার সেন্ট্রিক দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে জবটা আসে মানে আপনার জব ডিসক্রিপশন থেকে যে আমার এই রেসপন্সিবিলিটি এটা কিভাবে যেহেতু আমি নতুন জানি না একটা মিটিং কিভাবে অ্যারেঞ্জ করতে হয় একটা রিপোর্ট কিভাবে লিখতে হয় ম্যানেজমেন্ট একটা প্রেজেন্টেশন কিভাবে দিতে হবে অন জব রিলেটেড কাজগুলো আমরা শিখি হচ্ছে কোচ কোচি রিলেশনশিপে আর মেন্টরিং যে মেন্টর মেন্টরিং করান তাকে আমরা বলি মেন্টর আর যিনি করেন তাকে আমরা বলি মেন্টি বেটার আর শব্দ আছে প্রতিজি বলে তো এটা এটা কিন্তু কোচিং এর চেয়ে আরো একটু লং টার্ম এবং এটা কেরিয়ার ফোকাস নট জাস্ট রেসপন্সিবিলিটি বা জব কি হয় তো বেটার না আমার ক্যারিয়ারটা দুই বছর তিন বছর বা পাঁচ বছর পরে কোথায় যাবে সেইভাবে আসলে মেন্টরের সাথে মেন্টির একটা রিলেশনশিপ হয় এবং তারা সেভাবে আগাতে থাকে এবং আমার মনে হয় আমরা যদিও এখন এগুলো অফিসিয়ালি চলে আসছে অনেক জায়গায় ম্যানেজ করে কে কোচ হবে কে কোচি হবে কে মেন্টোর হবে কে মেন্টি হবে এবং একটা করে দেয় কিন্তু আসলে কিন্তু আমাদের মেন্টর মেন্টর আছে আছে না যেমন এই কিন্তু আমাদের বাংলাদেশে যেমন ওই যে আমরা ইসলামিক ভাবে যেটা বলি পীর মুরিদ বা শায়েখের সাথে যে রিলেশনশিপ বলি কি ইসলামিক এবং সব রিলিজনে এটা আছে সাধু বাবা সিমিলারলি প্রফেশন আমরা এটাকে বলি মেন্টর এবং আমাদের অনেক কিন্তু আছে যেমন আমি কোনো একটা প্রবলেম হলে আমার একজন ইউনিভার্সিটির স্যার আছে অনেক আগে থেকে আমার ডিপার্টমেন্টের একজন প্রফেসর আছে ওনার সাথে আমি প্রায় কনসাল্ট করি হুম এরকম আর কি সবারই কিন্তু আছে বা কোনো বড় ভাই আছে বা কোনো সিনিয়র প্রফেশনে আছে হ্যাঁ তো এই যে রিলেশনশিপটা কিন্তু লং টার্ম হয় এবং কেরিয়ার আমরা বিভিন্ন কেরিয়ার নিয়ে কথা বলি এটা শুধু কেরিয়ার না আপনার ফ্যামিলি আসতে পারে পার্সোনাল হতে পারে এরকম হতে পারে কিন্তু আমরা যেহেতু প্রফেশনাল ইয়াতে কথা বলছি আমরা মেন্টর মেন্টির এসেছি হচ্ছে কেরিয়ার ফোকাস মানে আরো লং টার্ম আর কোচ কোচি হচ্ছে জব ফোকাস আমি পার্টিকুলার জবটা কিভাবে করবো কিভাবে করলে বেটার হয় আপনি নিশ্চয় দেখেছেন যে আমাদের ক্রিকেট টিমে কিন্তু অনেকগুলো কোচ আছে তাই না স্পিন বোলিং কোচ তারপর হচ্ছে ফাস্ট বোলিং কোচ ডোনাল্ড আছে তারপরে ব্যাটিং কোচ কোচ সিডন্স আছে তারা কিন্তু পার্টিকুলার একটা জবকে শেখানোর চেষ্টা করতেছে

কিভাবে ওই জিনিসগুলোকে নিয়ে আসতে পারি ট্রেনিং এর পাশাপাশি কোচিং এবং নেটওয়ার্কিং এবং এখানে আরেকটা থিম আছে সেই থিমটা হচ্ছে যে আমাদের অ্যাজাইল থেকে যেটা আসছে এই কোচিং শব্দটা সেটা অ্যাজাইলে খুবই পপুলার আপনারা দেখবেন যে যারা অ্যাজাইল নিয়ে অনেক কাজ করে দেখবেন যে পাশে লেখা আছে অ্যাজাইল কোচ দেখেছেন না লিঙ্কডিন প্রোফাইল বা বিভিন্ন জায়গায় গেলে পাবেন অ্যাজাইল কোচিং এর উপর আলাদা কিন্তু ওদের সার্টিফিকেশন আছে মানে বেশ জটিল মানে কয়েকটা সার্টিফিকেশন নিলে আপনি অ্যাজাইল কোচ হতে পারবেন কোচের কাজ হচ্ছে যে আসলে এই যে অ্যাজাইল টিমটাকে শিফট করা মাইন্ডসেটটাকে শিফট করা তো এটা কিন্তু অ্যাজাইল টিমের মেইন কাজ অ্যাজাইল কোচের কারণ আমরা অ্যাজাইল সহজে হওয়া সম্ভব না আসলে মানে লম্বা সময় একটা লাগবে কালচারাল শিফট মাইন্ডসেটের শিফট সেই জন্য কোচরা আসলে কন্টিনিউয়াসলি টিমের সাথে থাকে অ্যাজাইল কোচ তো সেখান থেকে আসলে এটা আসছে তো অ্যাজাইল এর কনসেপ্টটা হচ্ছে যে আমরা কিন্তু বলেছি যে যিনি স্কাম মাস্টার হবেন বা অ্যাজাইল টিমের যিনি প্রজেক্ট ম্যানেজার তার কিন্তু একটা বড় কাজ হচ্ছে এজ এ সার্ভে উনি সবাইকে কোচ দিবে কোচিং করাবেন ট্রেনিং কোচিং মেন্টরিং করাবেন কিন্তু এটা একটা দায়িত্ব এটা একটা বিষয় আর একটা বিষয় যারা আমরা টিমের মধ্যে থাকবো আমরা বলেছি যে এজ টিম আসলে টি শেপ মানুষকে নিয়ে কাজ করে বেশি টি শেপ তো আমি তো একদিনে টি শেপ হতে পারবো না তো আমরা একজন আরেকজনকে হেল্প করবো যাতে আমরা কিভাবে টি শেপ হতে পারি আমি যেটা জানি সেটা আরেকজনকে শিখালাম আর যে ওটা জানে তার কাছ থেকে আমি শিখে নিলাম এভাবে আমরা কিন্তু কোচিং এবং মেন্টরিং করবো একজন আরেকজনকে ঠিক আছে এটা টিমের মধ্যে যেমন হবে ইন্ডিভিজুয়ালি আবার একদম যিনি সার্ভেন্ট লিডার তার তো একটা দায়িত্বই আছে যে আমরা ট্রেনিং কোচিং এখানে আলোচনা হবে খুবই স্লাইড ওকে এখানে ট্রেনিং প্ল্যান নিয়ে কথা বলা হয়েছে ট্রেনিং নিয়ে কথা বলেছে তারপর আসলে কোচিং কোচিং এর আসলে দুইটা ইউজ করি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কোচিং আবার অনেক সময় আমরা যখন গ্রুপ সেটিং পাই তখন আমরা গ্রুপ কোচিং করাই এটা একটা আপনাদের ছবি দেখাবো যে কিভাবে আসলে কখন গ্রুপ কোচিং করতে হয় আর কখন আসলে ইন্ডিভিজুয়াল কোচিং করতে হয় এবং উদ্দেশ্য কিন্তু ট্রান্সফারশন অফ স্কিলস যারা পারি এক্সপার্ট তাদের কাছ থেকে এটাকে ট্রান্সফর্ম করে অন্যদেরকে নেওয়া সব অর্গানাইজেশন কেন এটা পছন্দ করে এখন সবাই এটা কেন করতেছে এটা কিন্তু কোনো কস্ট নাই আলাদা ট্রেনিং নিতে গেলেই কিন্তু অনেক কস্ট ইনভলভ হবে ট্রেনারকে কস্ট দিবেন ভেন্যুর কস্ট দিবেন আর এটা হচ্ছে কন্টিনিউয়াসলি আমার সিনিয়র আর জুনিয়র কে ট্যাগ করে দিলাম তারা শিখতে থাকবে আমরা এটা বাংলাদেশে শুরু অন দা জব ট্রেনিং বলতে আমার কি যে অন দা জব কিন্তু আমরা সবচেয়ে বেশি শিখি অন দা জব ট্রেনিং সিনিয়রদের কাছ থেকে বা পিয়ারদের কাছ থেকে আচ্ছা তা আমরা দেখেন এখানে কি করাবো মানে ব্যাকলগ কিভাবে তৈরি করতে হয় রিফাইন করতে হয় তারপর মেন্টর দা প্রোডাক্ট ওনার অন বেস্ট প্র্যাকটিসেস প্রোডাক্ট ওনার হিসেবে কি কাজ করতে হয় আমাদের যখন কোনো নতুন টিম মেম্বার অন বোর্ড হবে তাকে আমরা কোচিং ট্রেনিং এবং মেন্টরিং করতে পারি তারপর হয় টিম মেম্বার মাস্ট পারচেজ ম্যাটেরিয়াল ফর দা প্রজেক্ট শো দেম দা বেস্ট প্র্যাকটিস যখন প্রকিউরমেন্ট করা করা হবে প্রজেক্টে একজন হয়তো জানে না যে কিভাবে প্রকিউরমেন্ট করতে হবে তাকে আপনি সেটা শেখাবেন এগুলো হচ্ছে एग्जांपल এইভাবে আসলে আমরা কোচিং এবং মেন্টরিং করব এই প্রকিউরমেন্টের জবটা কিভাবে ঠিকমতো করতে হবে উদ্দেশ্য হচ্ছে মানে একজন আয়োজনকে আমরা কোচ কোচিং কোচ কোচি এবং মেন্টর মেন্টি করে আসলে ইমপ্রুভ করবে এটা এক আমাদের টিমের ক্যাপাবিলিটি বাড়ানোর বাড়াতে হেল্প করবে পুরো টিমের নলেজ বাড়বে হ্যাঁ এবং এটা কিন্তু থ্রু আউট দ্য অর্গানাইজেশন করতে হবে অ্যাজেল টিম একটা প্র্যাকটিস করে যে শুরুর দিকে হয়তো আমার টিমের মধ্যে অনেকে অ্যাজেলিটি বা অ্যাজেল জানে না তখন টিমের মধ্যে স্কাম মাস্টার কাজ করতে থাকে কিন্তু যখন দেখা যাবে তিন তিন মাস বা ছয় মাস পরে টিমের মধ্যে কিন্তু তার কাজ নাই কারণ সবাই এখন মানে সবাই জেনে গেছে যে অ্যাজাল কিভাবে কাজ করে তখন হয়তো তার অর্গানাইজেশনে কাজটা বেড়ে যাবে অর্গানশনে তখন অ্যাসেলিটিটাকে ছাড়িয়ে দিতে হবে রিসিমেট করতে হবে পাশাপাশি প্রজেক্টের পাশাপাশি অর্গানাইজেশনে কাজ করতে হবে অ্যাসেলি যিনি কোচ থাকবে এবং যদি অর্গানাইজেশন আপনাকে নাও দেয় তারপরে কিন্তু এটা আমাদেরকে প্র্যাকটিস করা দরকার নিজেরা নিজেদের ভালোর জন্য আমরা নিজেরা মেন্টর হব নিজেরা কোচ হব এবং আমাদের পিএমআই চ্যাপ্টার এবং কিন্তু কন্টিনিউয়াস প্রোগ্রাম আছে মেন্টর মেন্টি কোচ কোচির কিন্তু প্রোগ্রাম আছে আপনি ইচ্ছা করলে মেন্টর হতে পারেন যদি আপনার সেরকম স্কিল থাকে আবার আপনি মেন্টি হিসাবে কারোর সাথে ট্যাক হতে পারেন এবং পিএমআই শুধু বাংলাদেশে না এটা গ্লোবালি কিন্তু হয় গ্লোবালি আপনার মেন্টর আপনি ট্যাক করতে পারেন পিএমআই চ্যাপ্টার শুরুতে হয় সেই স্কোপগুলো ইউজ করবেন হ্যাঁ আমরা ইন্ডিভিজুয়াল মেন্টরিং কোচিং করাবো যেটা আমি বললাম দুইটা পার্সপেক্টিভ একটা হচ্ছে গ্রুপ করা এটা থ্রুতে আসলে আমরা যে টেসিভ নলেজ গুলো আছে যেগুলো সহজে আসলে শেয়ার করা যায় না কোডিফাইড করা যায় না এগুলো কিন্তু আসলে কোচিং মেট্রিক থ্রুতে সবচেয়ে সহজে ডিসিমেট করা যায় এই জন্য কিন্তু এত পপুলার হচ্ছে এই জিনিসগুলো টেসিভ নলেজ গুলো আপনি যে পাশাপাশি বসে গল্প শুনে হ্যাঁ যারা বড় লিডার তারা কিন্তু আসলে স্টোরি টেলার গল্প শিখে কিন্তু আপনারা কি শিখবেন তো সেটা আসলে আপনাদের এনাবল করবে প্যাসিভ নলেজকে এক্সপ্লিসিট নলেজে কনভার্ট করতে এবারে আপনার সুযোগ পেলে আপনি কোচ মানে গ্রুপ ওয়াইজ কোচিং মেন্টরিং করাতে পারেন ট্রেনিং তো আমরা অলওয়েজ ওয়ান টু ওয়ান করতে পারি গ্রুপ করতে পারি সিমিলারলি মেন্টরিং ও কোচিং এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই বইটা আসলে একটা পপুলার বই আছে এজাইল এর সেটা হচ্ছে এজাইল কোচিং এজাইল টিম কোচিং নামে একটা বই আছে

যখন আমরা সবাই একত্রিত হয়েছি তখন আপনি সুযোগ পেলে আমরা এক জায়গায় পড়েছিলাম কিন্তু যে প্রোডাক্ট ওনার হয়তো জানে না যে কিভাবে প্রোডাক্ট ব্যাকলগটাকে প্যারাটাইজ করতে হয় কিংবা আমরা কেউ সবাই জানি না যে কিভাবে স্টোরি ঠিক মতো লিখতে হয় তখন আসলে আমরা যেহেতু সবাই একসাথে হয়েছি তাহলে আমরা সবাইকে আমরা শিখালাম যে কিভাবে স্টোরিটা লিখতে হয় তো এরকম আর কি যখন আমাদের শুরুর দিকে আমরা গ্রুপ কোচিংটাকে এনাবল করবো যেহেতু সবাই একত্রিত হয়েছে আবার যখন আমাদের ইন্টারেকশন প্ল্যানিং শেষ হয়ে গেল তখন কিন্তু টিম কোচিং কি হবে পজ হতে পজের দিকে চলে যাবে আর তখন ইন্ডিভিজুয়াল কোচিং একজন হয়তো নতুন এসেছে তাকে আপনি একা একা শেখালেন একটা প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে বা সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে তখন ইন্ডিভিজুয়াল কোচিংটা কন্টিনিউ করবেন সেটা এক একজনের সাথে আরেকজন একজন কিংবা স্কাম মাস্টার বা সার্ভেন্ট লিডার একজনের সাথে করবে সিমিলারলি যখন আমরা আবার শেষ চলে আসি ইটারেশনে তখন কিন্তু আবার আবার রিট্রোসপেকটিভ করি এবং রিভিউ করি দ্যাট উই আর সিটিং টুগেদার তখন আমরা আবার গ্রিনটা খেয়াল করেন তখন আসলে আমরা আবার গ্রুপ কোচিংটাকে এনাবেল করতে পারি ঠিক আছে এবং তখন ইন্ডিভিজুয়াল কোচিংটা বন্ধ থাকবে নাহলে তো আসলে মানে ডিস্টার্ব হবে মানে হবে না তখন আমরা গ্রুপ সেটিং এ কোচিং এবং মেন্টরিং করব তো এটা আসলে ওনার বই থেকে 나와 এজাইল টিম কোচ মানে যারা এজাইল কোচিং নিয়ে কাজ করে তাদের জন্য একটা ম্যান্ডেটরি টাইপস আছে ম্যান্ডেটরি টাইপ বই আপনারা দেখবেন দেওয়া আছে ঠিক আছে আর বাকি আমার মনে একই টাইপের কথা ট্রেনিং এন্ড শেয়ারিং প্ল্যানস ফর্মাল ফর্মাল ট্রেনিং দেব টাইম যেটা আমরা সেট করি ট্রেনিং এর জন্য মেন্টেনিং এর জন্য রেট্রোস্পেকটিভ অ্যাজ এলে আমরা শেখার একটা জায়গা আর লেসন লার্ন সেশন হচ্ছে ট্রেডিশনাল প্রজেক্টে একটা শেখার জায়গা শিডিউল ট্রেনিং সেশন টু ফর্মালাইজ মেন্টেনিং এন্ড কোচিং এটা এখন এইচআরই মেনটেন করে অনেক জায়গায় ফেসিলিটার এই সবগুলো কিন্তু ফেসিলিটেশন তাই না ট্রেনিং কোচিং মেন্টরিং বলেন তো এখানে ভালো ফেসিলিটার হতে হবে মেইন উদ্দেশ্য হচ্ছে ট্রান্সফারশন অফ স্কিলস ঠিক আছে সাপোর্ট কোয়ার্কারস টু সাপোর্ট দা বিজনেস এনাবলিং এজিলিটি ডিপ নলেজ কারেন্ট এটা তো আমরা সবসময় বলে আসতেছি নলেজ আজকে যেটা নতুন সেটা কালকে পুরানো হয়ে যাচ্ছে অলওয়েজ কারেন্ট থাকতে হবে

সেশনটা বিভিন্ন জনকে দিয়ে করানো হয় যদি অ্যাকাউন্টেবিলিটি স্কাম মাস্টারে কিন্তু উনি মাঝে মাঝে অন্যকে দায়িত্ব দেন রেট্রোসপেক্টিভরা আজকে একজন মানে ফেসিলেট করবে তারপর ইটারেশন রিভিউটা আজকে অন্য একজন ফেসিলেট করবে তাহলে আসলে সবাই গ্রো আপ করতেছে এটা অ্যাজ এর একটা থিম যে আমরা চেষ্টা করব সবাই যাতে অ্যাজ এ টিম আমরা মানে এক্সপার্ট হতে পারি ওকে এখানে কি আছে আমাদের দেখি

এক্সিস্টিং লোকজনকে আসলে মেন্টরশিপ দেয় বা কোচিং করায় এটা প্রায় সব জায়গায় প্র্যাকটিস আছে অ্যাজেলের নতুন ট্রান্সফর্মেশন করতে গেলেই আমরা অ্যাজেল কোচ নিয়োগ দিই শুরুতে হয়তো আমাদের নিজের টিমে কেউ নাই কিন্তু আমরা বাইট থেকে নিয়ে আসি আবার নিজেদের মধ্যে গ্রো করি আমাদের বিভিন্ন সার্টিফিকেশন করে নিজেদের টিম থেকে সিনিয়রদেরকে আমরা কোচ বানানোর চেষ্টা করি আচ্ছা নেক্সট টপিকে যাচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্স এই টপিকটা কিন্তু আগে সিক্স এইশনে খুবই সামান্য আলোচনা ছিল এই চার চ্যাপ্টারে হিউম্যান রিসোর্স বা প্রজেক্ট রিসোর্স ম্যানেজমেন্ট চ্যাপ্টারে ইমোশনাল ইন্টেলিজেন্স কিন্তু এখন কিন্তু একটা ডেডিকেটেড বেশ বড় টপিক আছে কিন্তু এবং স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন এই টপিকটা অনেক বড় ইমোশনাল ইন্টেলিজেন্সটা এটাকে আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স বলি আর এটাকে মেজার করা হয় ইকুই দিয়ে ইমোশনাল কুইশেন্ট এই মেজারমেন্টটা অনেক টেকনিক আছে যে কে আসলে ইমোশনালি কত কুইশেন্ট তো আমরা নাইনটিজ এর আগ পর্যন্ত কিন্তু বিংশ শতাব্দীর শুরুর দিকে আমরা আইকিউ নিয়ে কথাবার্তা শুরু করি আইকিউ এবং এখনো কিন্তু আইকিউ দিয়ে আমরা লোকজনকে চাকরিতে নিয়োগ দিই কার কিরকম আইকিউ আছে রিটেনে কে ভালো করলো ভাইবে কে ভালো করলো এগুলো কিন্তু আসলে মানে পরীক্ষায় নেওয়ার জন্য আসলে আপনার আইকিউ ঠিক আছে কিন্তু আমরা মানে যিনি আসলে এই সবচেয়ে পপুলার করছেন ডেনিয়াল গোলম্যান উনি দেখ ওনার স্টাডিতে দেখেছেন প্রায় মানে এইটটি মোর দেন এইটটি পার্সেন্ট প্রফেশনাল লাইফে এসে যে আমাদের ল্যাডারে আমরা উপরে দিকে উঠি তারাই উপরে দিকে উঠতে পারে যারা ইমোশনালি বেশি কুশিয় হ্যাঁ not আইকিউতে ঠিক আছে এবং আইকিউ আসলে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়াটা কমে যায় ঠিক আছে আপনারা যারা এই যে আমি জানি না কেউ এই বুড়া বয়সে আইএএস পরীক্ষা দিয়েছেন কিনা হ্যাঁ দেখবেন যে মানে আমি রিসেন্ট পরীক্ষার দিকে দেখি যে আমি আসলে याद করতে পারছি না মানে এত ফাস্ট

যাদের আমরা তো মানে এক পর্যন্ত বিয়ের ঠিক আছে বিয়ের পর যখন বাচ্চা হয় তখনই আসলে মানুষ বুঝতে পারে যে আসলে বাবা মা এত কেন অধিকার ফলায় হ্যাঁ যাদের বাচ্চা আছে দেখবেন মানে একটা বাচ্চাকে মানুষ করা আমার মনে আছে আমার ফার্স্ট বেবি তখন আসলে রাতে কোনো ঘুমাতে পারতাম না এটা অনেকেরই আছে অনেক প্যারেন্ট এখানে আছে মানে রাতে ঘুমানো ঘুমাতাম ফজরের নামাজে পড়ে কারণ সারা রাত ও জেগে থাকতো বাচ্চাটা এবং আমি ওই সময় বোধ দুই তিন মাস অফিস করছি যেতে যেতে এগারোটা তার আগে আমি অফিসে যেতে পাইনি এমন একটা অবস্থা এই যে একটা ট্রেমেন্ডাস কষ্ট আর কি অফিসটা সারাদিন করলেন আবার সারা রাত জেগে থাকলেন তো তখন আসলে বোঝা যায় যে বাবা মা আসলে কেন এত অধিকার করেন বাবা মার কষ্টকে আমরা আসলে কখনোই তাদের যে সেক্রিফাইস এটা কখনোই আসলে ইয়ে করতে না দিনটা কখনোই শোধ করা যাবে না মায়ের তো করাই যাবে না প্যারেন্টসদেরও করা সম্ভব না আসলে সো এই যে আমাদের কিন্তু লার্নিংটা হয় বয়স যখন বাড়ে তখন বুঝতে পারি তার আগে কিন্তু আমরা খালি বাবা মার সাথে ঝগড়াই করছি এই এটা দেয় না ওটা দেয় না আমার খালি বাধা দেয় করেছে করেছি পরে বুঝতে পারি আসলে সো এটা হচ্ছে ইমোশনাল কুইশন যেটা আসলে বাড়তে থাকে সো ইমোশনাল ইন্টেলিজেন্সের ডেনিয়েল গোলম্যান একটা বই আছে ইমোশনাল ইন্টেলিজেন্স নামে যদি আমরা একটু ডেপ করতে চাই ওটা পড়তে পারি আর অনেক ট্রেনিং হয় এখন এটা নিয়ে সো আমাদের এখানে আমরা বেশ ডিটেল আছে আমি আসলে মেইন কয়েকটা থিম নিয়ে এখানে আলোচনা করব

এই টেবিলটা থিওরি অফ সাইকোলজিক্যাল মানুষকে মানুষের আসলে পার্সোনালিটি পার্সোনালিটি বোঝা দরকার এই টপিকটার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার টিমে যে লোকজন আছে বা যে স্টেকহোল্ডারস আমি কাজ করছি তাদের সবার ক্ষেত্রে পার্সোনালিটি ডিফারেন্ট এটা যদি আমি বুঝতে পারি অ্যাসেস করতে পারি তাহলে কিন্তু আমি আরো ভালো তার সাথে কাজ করতে পারবো তাকে ম্যানেজ করতে পারবো বা তাকে দিয়ে কাজটা উঠিয়ে নিতে পারবো আর না জানলে কিন্তু আমরা টাফ হয়ে যায় যেমন আজকে আমি আজকে আমার একটা ক্লাসরুম ট্রেনিং ছিল সেখানে বলতেছিলাম যে মানুষ দেখেন এই যে প্রথম যেটা থিওরি অফ সাইকোলজিক্যাল টাইপস মানুষকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ইন্ট্রোভার্ট একটা এক্সট্রোভার্ট হুম এখন এই এই দুনিয়াটা এখন হচ্ছে এক্সট্রোভার্টের জায়গা এক্সট্রোভার্ট এক্সট্রোভার্টদের কথার চাপে ইন্ট্রোভার্টটা হারিয়ে গেছে একটা মিটিং এ দেখবেন ইন্ট্রোভার্টদের কোনো জায়গায় নেই কথাই বলতে পারছে না হ্যাঁ এক্সট্রোভার্টটা খালি কি পটর পটর করে কথা বলে যাচ্ছে আর কি হ্যাঁ এবং তারাই দেখবেন যে ল্যাডার উপরে উঠে যাচ্ছে কিন্তু ইন্ট্রোভার্টটা কিন্তু অনেক বেশি মানে ভালো থট দিতে পারে ভালো আইডিয়া দিতে পারে যারা ইন্ট্রোভার্ট একটা বই পড়তেছিলাম এইটার উপর দ্য পাওয়ার অফ কোয়াইটনেস দ্য পাওয়ার অফ কোয়াইটনেস কোথায় বইটার নাম ইন্ট্রোভার্ট দিয়ে লেখা যে তাদের মধ্যে যে স্ট্রেংথটা আছে সুযোগের অভাবে সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি না এই জন্য আপনার টিমে যদি দেখেন যে কেউ ইন্ট্রোভার্ট আছে তো আপনি কিন্তু টাইম তাকে করে দিতে হবে যে আচ্ছা আপনি বলেন এখন আপনার কাছ থেকে শুনি আপনার থটটা কি নাহলে দেখবেন যে সে কথা বলার সুযোগই পাচ্ছে না এবং একটা ভালো একটা চিন্তা বা আইডিয়া কিন্তু মিস হয়ে যাচ্ছে এই যে এরকম দেখ আছে থ্রি অফ সাইকোলজিক্যাল টাইপ সবচেয়ে পপুলার যেটা অ্যাসেসমেন্ট টেকনিক অনেক দিন থেকে চলতেছে এম যেটা দুজন তৈরি করেছেন ব্রিক্স ক্যাথরিন ব্রিক্স এবং হচ্ছে ব্রিক্স মা মেয়ে কিন্তু মায়ার্স হ্যাঁ মা এবং মেয়ে মাদার অ্যান্ড ডটার এটা সবচেয়ে পপুলার অনেকদিন থেকে চলতেছে নতুন যেমন কিছু আছে ডিক্স মডেল তারপরে কালার দিয়ে ভাগ করা হয় কোন ধরনের মাস কোন কালারের গোল গ্রিন অরেঞ্জ হ্যাঁ এগুলো বিভিন্ন টেকনিক আসলে আইডেন্টিফাই করা যায় তো তারা কিরকম বিহেভ করে তারা কিন্তু ওই অ্যাসেসমেন্ট থেকে আপনি জানবেন যে এই ধরনের কালার হলে তাহলে সে আসলে কিরকম বিহেভ করে তারপর সোশ্যাল স্টাইল মডেল আছে হোল ব্রেন থিংকিং আছে এগুলো আসলে এখানে যতটুকু আছে এক একটাই কিন্তু আলাদা বিশাল পড়াশোনা অত দরকার নেই আমার এখানে যতটুক আছে এটি একটু জাস্ট করবেন আর কি পরীক্ষা এই টেবিল থেকে একটা প্রশ্ন আসতে পারে এখানে যতটুক আছে ওটুকি পড়বেন কারণ এক একটাই আসলে বিশাল হিউজ দেখবেন একটা উইকি পেজ পড়লে দেখবেন যে বিশাল যদি একটা টপিক নিয়ে পড়ে আর ইন্টারেস্ট থাকলে একটু একটা উইকি পেজ পড়বেন তাহলে হয়তো হয়ে যাবে আসলে তো ওই টপিকটা একটু স্টুডেন্ট মেনুয়াল থেকে কাভার করবেন অবশ্যই ওই টেবিলটা কারণ ওখান থেকে একটা প্রশ্ন আসবে কি হ্যাঁ আর এরপরে আমরা আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স দিয়ে এখানে বেশ ডিটেল করবো আমি যেটা একটু আগে বললাম আইকিউ এবং হচ্ছে এরপর আমরা ইকিউতে আছি আর আরেকটা শব্দ অনেক সময় শুনবেন ইদানিং সেটা হচ্ছে টিকিউ এটাকে আমরা বলি টেকনোলজি কুইশন এই যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ফোর রেভলিউশন বলতেছি এটা কিন্তু অন্যতম সার্ভাইভ করার ক্রাইটেরিয়া হচ্ছে আপনার টেকনোলজিক্যালি কুইশন কিন্তু হতে হবে আপনি টেকনোলজি জানেন না আপনি কিন্তু এখন যে ওয়ার্কফোর্স চাচ্ছি আমরা সেখানে কিন্তু পিছিয়ে পড়বেন এর জন্য একটা লেভেলের আমাদের কিন্তু টেকনোলজি বুঝতেই হবে জানতেই হবে নাহলে কিন্তু উইল সাফার এমন কোনো মিটিং নাই এমন কোনো কাজ নাই যেখানে টেকনোলজি নাই আইটি নাই ঠিক আছে সফটওয়্যার নাই তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে সেটাকে আমরা বলতেছি টেকনোলজি কুইশন এটা আমাদের টপিকের বাইরে জাস্ট এমনি বললাম আমরা যাচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্স এটা আমি জানি অনেকে প্র্যাকটিস করেন কিনা ওই যে দশ বার করে শ্বাস নেয় চোখ বন্ধ করে তাইলে আসলে কি হয়

এখানে স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন প্রথমেই এই দুইটা কথা বলা আছে আমার কাছে মানে এই দুইটা কথা খুবই ইম্পর্টেন্ট ইমোশনাল ইন্টেলিজেন্স হেল্পস ইউ আন্ডারস্ট্যান্ড ইয়োর ইমোশনস এন্ড দোজ অফ আদার্স টু হেল্প মিনিমাইজ কনফ্লিক্ট অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনাকে তো নিজের ইমোশনটা বুঝতে হবে আপনি কখন রাগেন কখন আপনি হ্যাপি থাকেন হ্যাঁ কোনটা আপনাকে মোটিভেট করে সিমিলারলি যাদের সাথে আপনি ইন্টারাক্ট করতেছেন তাদেরটাও ইমোশনটা কিন্তু বুঝতে হবে সেকেন্ড দেখেন বিং এবল টু রিড দ্য ইমোশনস অ্যান্ড ফিলিংস অফ আদার্স

একটা হচ্ছে এমপ্যাথি প্রথম যে দুইটা সেই দুইটা হচ্ছে পার্সোনাল নিজের সেলফ অ্যাওয়ারনেস এবং সেলফ রেগুলেশন আর পরের দুইটা হচ্ছে ইন্টার পার্সোনাল এই যে আপনি টিমের সাথে মানুষের সাথে যে ইন্টারাক্ট গুলো করবেন সেটা করার জন্য এই দুটো আপনার লাগবে সোশ্যাল স্কিলস এবং এমপ্যাথি আর মোটিভেশন আসলে সব জায়গায় লাগবে আপনার নিজেকেও মোটিভেট রাখতে হবে আবার টিমের মোটিভেশনের জন্য আপনার মোটিভেশনটা লাগবে এটাকে আমি একটু এইভাবে দেখাইছি দেখেন এই টেবিলটারে দেখিয়েছি এটা একটা অন্য একটা বই থেকে নেওয়া আমাদের ইন্ডিয়াতে নাই এই যদি বুঝতে পারেন তাহলে আসলে ইমোশন ইন্টারেসে অনেক কিছু বোঝা হয়ে যাবে হ্যাঁ এই যে প্রথম যেটা লেয়ার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাজানো একটা এইভাবে এই পার্টটা হচ্ছে কি পার্সোনাল অথবা সেল আর ডাম্পাস্টটা হচ্ছে ইন্টারপার্সোনাল অথবা আদার অন্যদের ইমোশন অন্যদেরকে কিভাবে বিহেভ করবেন অন্যদের সাথে হ্যাঁ এই চারটা মিলে আর মোটিভেশন আসলে এখানে আছে কিন্তু সব জায়গায় মোটিভেশনটা থাকবে এবং এই হরিজন্টালি একটু খেয়াল করেন ভার্টিক্যালি আমরা দেখলাম এই দুইটা হচ্ছে পার্সোনাল আর ইন্টারপার্সনাল হচ্ছে ডানের দুইটা আর ইয়াটা তুই দেখি সরি অরিজিনটালি তাহলে কি দেখতে পাচ্ছি এই যে উপরের দুইটা হচ্ছে প্রথম দুইটা হচ্ছে রিকোগনাইজ লোয়ার এন্ডের দুইটা রিকোগনাইজ এই দুইটা ঠিক আছে আর এই পরেরটা হচ্ছে রেগুলেট করা উপরের দুটো হচ্ছে রেগুলেট করা তার মানে কি আসলে এটা শুরু হবে এইভাবে ছবিটা একটু দেখেন ছবিতে কয়টা আমি তিচিন ইউজ করছি এই যে এটা হচ্ছে রিকগনাইজ করতে হবে প্রথমে তারপর আসলে আপনাকে রেগুলেট করতে হবে আপনার ইমোশন এবং এটার কিন্তু ওয়েট হবে এরকম এই যে কালো লাইনটা দেখেন প্রথমে আসলে আপনার নিজেকেই ফাইন্ডে বুঝতে হবে নিজের ব্যাপারে নিজের ইমোশন তো বুঝতে হবে সেলফ অ্যাওয়ারনেস হ্যাঁ কোনটাতে দুঃখ পান কোনটা আপনাকে মোটিভেট করে কোনটাতে হ্যাপি হন করে তা আপনি রেগে যান সেইগুলো আপনাকে নিজেই ফাইন্ড আউট করতে হবে আবার ইমোশন ইনফ্লুয়েস করতে গেলে দেখবেন একটা টার্ম আছে ব্ল্যাঙ্ক 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 স্পট ব্ল্যাঙ্ক স্পট এটা মানে হচ্ছে আমরা কিন্তু সফটওয়্যার নিজেদের সমস্ত দোষ ত্রুটিগুলো বুঝতে পারি না পারি পাই না কিন্তু ইভেন আপনার মুদ্রা দোষ আপনি কিন্তু জানেন না কেউ যদি আপনাকে ধরে না দেয় যে আপনার মুদ্রা এটা আপনি বুঝতে পারবেন না মনে হচ্ছে আপনি তো একটু ভালোই কথা করতেছেন এটা অনেকে কিন্তু দেখবেন খুবই মুদ্রা মুদ্রা দোষ আছে এবার এরকম ব্ল্যাঙ্ক স্পট থাকে

আপনার আবেগকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করতে আমি যে না জানি আমার আবেগের কন্ডিশনটা তাইলে কিন্তু করতে পারবো না সো ফার্স্ট ওটাকে আমাকে রিকগনাইজ করতে হবে হরাইজন্টাল দেখে রিকগনাইজ করতে হবে সেলফ ইমোশন তারপরে এটাকে আপনাকে রেগুলেট করা শিখতে হবে নেক্সট যেটা ঠিক আছে রেগুলেট করা শিখতে হবে কিন্তু এইটা এই যে এখন আপনারা সব জায়গায় তো রাগা যাবে না রাগ আছে সবারই এমন কেউ না যে রাগ নাই কিন্তু রাগটা সব জায়গায় করা যাবে না সেইটার আপনি কিন্তু রেগুলেশনটা নিয়ে আসতে হবে সব জায়গায় হাসা যাবে না হুম আমি ছোটবেলায় বেশি হাসতাম এই জন্য প্রায় সাদদের মার খেয়েছি কেন হাসতেছো কোনো কারণ নেই আমাকে সারা জীবন খালি পানিশমেন্ট দিছে খালি হাসার জন্য এই তুমি হাসতেছো কেন সো তার মানে সব জায়গায় হাসা যাবে না হ্যাঁ সেইটা কিন্তু আপনাকে দেখতে হবে আপনার বস এখন খুব রেগে আছে এই সময় এমন কোনো সিলি ম্যাটার নিয়ে যাওয়া যাবে না যেটা গেলে আপনার সে ফাইল শুরু ফেলে দিবে বসে এমন সময় যখন আসে সে খুব রিলাক্টেন্ট বা খুব হ্যাপি মোডে আছে তখন এটা ছোট্ট একটা জিনিস পারমিটিশনটা নিয়ে আসে ঠিক আছে সেটা আছে রেগুলেট করা শিখতে হবে এটা হচ্ছে পুরো পার্সোনাল সাইড আপনার এবং আপনাকে অলওয়েজ এই সমস্ত কাজে নিজেকে মোটিভেট রাখতে হবে হ্যাঁ সবসময় পজিটিভ চিন্তা করতে হবে নেগেটিভ যত চিন্তা করবে তত পিছিয়ে পড়বে এরপরে আমাদের আসতে হবে এই সাইডে দেখেন মাউসটা তো হারাই যায় এবার আসতে হবে ডান সাইডে আমি যদি ইয়াটা দেখি এখন আসতে হবে সোশ্যাল অ্যাওয়ারনেস এখন আমি হ্যাঁ রিকগনাইজ করবো যে আমার আশেপাশে যারা আছে তাদের ইমোশনটা কিরকম হম আপনার কি ঘরের মানুষ দিয়ে শুরু করে যে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড কিরকম সে আসলে কিসে হ্যাপি হচ্ছে কিসে রেগে যাচ্ছে হ্যাঁ কোনটা তার ভালো সে হ্যাপি হয় এগুলো আসলে বোঝার চেষ্টা করে এবং এটা বোঝার সবচেয়ে যেটা অস্ত্র সেটা হচ্ছে অ্যাম্পাথি অ্যাম্পাথি নিয়ে অনেক কথা আজকাল দেখবেন অ্যাম্পাথিটিক হতে হবে আপনাকে মানে অন্যর জুতো আপনাকে পায়ে পরে দেখতে হবে অন্য চশমা পরে দেখতে হবে অন্যর ক্যাপ পরে দেখতে হবে সে কিরকম ফিল করছে সহানুভূতিশীল হতে হবে হ্যাঁ সেটা না হলে কিন্তু আসলে এটা পারবে না না করতে মানুষের জিনিসটা এটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস আপনাকে গ্রো করতে হবে এরপরে আপনাকে এখন ওই যে আমরা বিভিন্ন সফট স্কিল পাওয়ার স্কিল বলি কমিউনিকেশন স্কিল তারপরে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্কিল এই সবগুলোকে আপনাকে ইউজ করতে হবে হ্যাঁ করে আসলে আপনার এগুলি আসলে আমার সোশ্যাল স্কিল বলি করে রেগুলেট করা শিখতে হবে আমাদের তাহলে আসলে আপনি একজন ভালো কম্পিটেন্ট আসলে মানুষ হতে পারবেন আর কি শুধু প্রজেক্ট ম্যানেজার না একজন ভালো মানুষ ভালো কেরিয়ার বা প্রফেশনে ভালো করতে গেলে কিন্তু এই পাঁচটা জিনিস আপনার লাগবেই ঠিক আছে না সবাই এটার সাথে না আমরা হয়তো এইভাবে আর পড়ি নাই কিন্তু আসলে পাঁচটা কিন্তু অলেজ আমরা যে সমস্ত বাকি কাজ টাজ করি তার সাথে তার চেয়ে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে অনেক দেখবেন যে খুব রাগী অফিসার তাদের সাথে কেউ কাজ করতে চায় না আবার অনেকে দেখবেন এমন অফিসার আছে সবাই তার সাথে কাজ করতে চায় এটা কিন্তু ইমোশনাল ইন্টেলিজেন্স জন্য এটা না যে সে হার্ড স্কিল তার নাই বা এরকম হ্যাঁ এরপরে দেখবেন যে সবগুলো নিয়ে ডিটেইল আছে কিন্তু সেলফ অ্যাওয়ারনেস এর মধ্যে সাব এলিমেন্ট গুলো কি কি সেলফ অ্যাওয়ারনেস এর মধ্যে আপনার ইমোশনাল অ্যাওয়ারনেস নিজের আমরা একটা একটা ডিটেইলে যাচ্ছি

এটা কিন্তু অলওয়েজ কি হবে কন্টিনিউয়াসলি কিন্তু ইমপ্রুভ করতে হবে ট্রাসনেস বাড়াতে হবে কষাসনেস বাড়াতে হবে আপনি আসলে কষাস হতে হবে এবং অলওয়েজ ওই পুরানো জিনিস থাকা যাবে না কিন্তু আমরা বারবার পড়েছি যে আমাদেরকে কিন্তু কি করতে হবে চ্যালেঞ্জ করতে হবে না ইনোভেশন আসবে না ফেল ফাস্ট বা ফেল কুইক কিন্তু করতে হবে এবং ফেল সেফের এনভারমেন্ট তৈরি করতে হবে তাহলে ইনোভেশন আসবে এটা কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু ইমপ্রুভ করতে হবে

ভালো লিডার হতে হলে কিন্তু এমন পার্সন হতে হবে যিনি কমিটেড যা বলছেন সেটা আমি করব অ্যাচিভমেন্ট ড্রাইভ হতে হবে চ্যালেঞ্জ দেবো এবং এটা অ্যাচিভ করব আমরা এরকম একটা টার্গেট থাকতে হবে ইনিশিয়েটিভ নিতে হবে বসে থাকলে কোনো কাজে হবে না এবং অলওয়েজ পজিটিভ চিন্তা ভাবনা থাকতে অপটিমিস্টিক হতে হবে ঠিক আছে পৃথিবীতে বেশিরভাগ লোকই যেন কিন্তু পজিটিভ নেগেটিভ খুব কম লোকই আছে এরপর আমরা পরের কম্পোনেন্টে যাচ্ছি যেখানে আসলে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেস নিয়ে কথা বলছি এমপ্যাথি থাকতে হবে এমপ্যাথিটা মেইন নাহলে আপনি বুঝতে পারবেন না কিন্তু মানুষের ইমোশন গুলো এর মধ্যে দুইটা লুকিং ইনওয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং আদার্স এবং সার্ভিস ওরিয়েন্টেশন সার্ভিস ওরিয়েন্টেশন মানে হচ্ছে ওই যে আমরা সার্ভ লিডারশিপের মেইন থিম যে আমরা অন্যদেরকে সার্ভ করব সবাই আমাকে সার্ভ করবে এটা না এই মাইন্ডসেট থেকে আমরা বের হয়ে আসব যারা ভালো লিডার তারা কিন্তু সার্ভিস ওরিয়েন্টেড তারা অন্যদেরকে হেল্প করার চেষ্টা করবে যখন আপনি অন্যদেরকে হেল্প করার চেষ্টা করবেন তখন আপনি আসলে আলটিমেটলি হেল্প হবেন আর কি অন্যরা আপনাকে হেল্প করবে তারপরে আউট ওয়ার্ডের মধ্যে হচ্ছে ডেভেলপিং আদার্স শুধু নিজের ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করতে হবে করলে হবে না এটা কিন্তু সার্ভেন লিডারশিপ একটা ক্রাইটেরিয়া তাই না যে অন্যদেরকে কিভাবে আরো ইমপ্রুভ করতে পারে সেটা কিন্তু অলওয়েজ মাথায় রাখতে হবে তারপরে লেভারজিং ডাইভার্সিটি এটা নিয়ে বারবার কথা বলছি আমরা ডাইভার্সিটি ইকুইটি অ্যান্ড ইনক্লুশন এরকম টিম নিয়ে কাজ করতে হবে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না কোনো জেন্ডার ইয়া করা যাবে না হ্যাঁ এইসব জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং পলিটিক্যাল অ্যাওয়ারনেসও বারবার আলোচনা করছি যে এটা আমাদেরকে বুঝতে হবে ইন্টারনাল বা এক্সটার্নাল পলিটিক্যাল অ্যাওয়ারনেস কিন্তু থাকতে হবে আমাদের পাওয়ার পলিটিক্স অর্গানাইজেশনের ভিতরে কিন্তু অনেক হয় সেগুলোর ব্যাপারে অ্যাওয়ার থাকতে হবে এবং আমাদের সোশ্যাল স্কিল ওই যে উপরে যেটা ডান দিকে বললাম সোশ্যাল স্কিল কিন্তু আমাদের লাগবে কমিউনিকেশন স্কিল বন্স তৈরি করা কোলাবোরেশন বারবার বলতেছি আমরা শুরু থেকে প্রজেক্ট ম্যানেজার কিন্তু আমরা বলছি চেঞ্জ ম্যানেজার চেঞ্জ ক্যাটালাইস্ট নতুন কিছু করার জন্য ওকে টিম টিম হবে সো এইগুলো যে পরের স্ল্যাক গ্রুপ আছে ওটা নিয়ে যেটা আমাদের

লিডাররা কিন্তু বিলিভ অন অথবা স্ট্রেস দেয় হচ্ছে রিলেশনশিপে হ্যাঁ নট ট্রেডিশনাল ম্যানেজমেন্টে যে আমি বস সবাই আমার কথা শুনবে এরকম কিন্তু না তারা কিন্তু রিলেশনশিপে বিশ্বাসী আরো ভিতরে যাবে পার্সোনাল রিলেশনশিপে যাবে তাহলে আসলে অনেক বেশি কাজ করাতে পারবেন বা মানুষকে বুঝতে পারবেন নেক্সট যে টপিকটা আমরা এখানে দেখতেছি অর্গানাইজেশন থিওরি এটা আসলে এমবিএ বিবিএ তে এইচআর এর মধ্যে টপিক পড়ায় বা অর্গানাইজেশন বিহেভিয়ার পড়ায়

এই যে মোটিভেশন থিওরি কিন্তু পড়ানো হয় কিভাবে আপনি টিমকে মোটিভেট রাখবেন খুব ইম্পর্টেন্ট এই যে আমাদের তিনটা দেখবেন লাস্টে চারটা রেড কালার আমি লিখেছি এই চারটা মোটিভেশন থিওরি থেকে কিন্তু দুইটা বা তিনটা প্রশ্ন কিন্তু আসবে ঠিক আছে মোটিভেশন থিওরি থেকে সবগুলো আমরা একটু ডিটেল পড়ব এই যে ডান দিকে যে ছবিটা দেখতেছি এটা হচ্ছে মাসলো সাইরকি অফ নিডস মানে আমরা মানুষ কিবে মোটিভেট হয় ওটাকে একটু আমি ইন্টারনেট থেকে একটা ছবি এখানে দিয়েছি যে আসলে মানুষের যে মোটিভেশনটা এটা কিন্তু সবসময় এক জায়গায় থাকে না চেঞ্জ হতে থাকে আপনি যখন একটা অ্যাচিভ করবেন তখন ওই জিনিসটা কিন্তু আপনাকে আপনাকে আর মোটিভেট মোটিভেট ঠিক আছে তখন কিন্তু লেভেলটা সেটাকে আমরা বলতেছি হ্যারি অব নিডস প্রথম নিড টা হচ্ছে আমরা বেসিক পাঁচটা নিড বলি ওই পাঁচটা যখন আপনার হয়ে যাবে তখন কিন্তু এটা আর আপনাকে মোটিভেট করবেন তখন আপনি চাবেন সেফটি নিড

ভালো যদি অফিসে কাজ করেন ভালো অর্গানাইজেশনে তাহলে এই দুইটা কিন্তু আপনি হয়তো একটা সময় পেয়ে যাবেন সবকিছু আপনার সেফ কিন্তু যদি আপনার দেখ পরে কিন্তু আমরা কেন অফিসে যাই এই যে ফ্রেন্ডশিপের কারণে ইনটিমেসি মনে হচ্ছে যে আমি তো একটা ফ্যামিলিতে আছি আবার অফিসটাও কিন্তু একটা ফ্যামিলি এবং আসলে আমরা অফিসে বেশি সময় কাটে অনেক যদি হিসাব করি সো সেটা যদি আপনার থাকে তাহলে দেখবেন যে ওটা আপনাকে মোটিভেট করছে নেক্সট লেভেলটা হচ্ছে এস্টিম যখন আপনি রেসপেক্ট পাচ্ছেন কিনা একনোলেজ পাচ্ছেন কিনা বিভিন্ন কাজ করতেছেন রিকগনিশন এবং রিওয়ার্ড পাচ্ছেন কিনা আপনার ধীরে ধীরে মানে ক্যাপাবিলিটি স্ট্রেং রেসপন্সিবিলিটি বাড়ছে কিনা তাহলে কিন্তু আপনি ইয়া ফিল করবেন মোটিভেট ফিল করবেন আর লাস্ট যেটা আমরা লেভেল বলি যেটা আসলে বেশিরভাগ মানুষই হয়তো রিচ করতে পারে না সেটাকে আমরা বলি সেলফ অ্যাকচুয়ালাইজেশন হ্যাঁ মানে আমি যেটা চাই সেটাই আমি হতে পেরেছি এটা খুব কম লোকেরই দেখা যায় আমি শুধু বোধ আমার মাথায় একটা স্ট্রাক করে দেখতেছিলাম যে আমাদের যে নায়ক রাজ রাজ্জাক উনি শেষ সময়ে যখনই কোন অনুষ্ঠানে আসতেন উনি বলতো যে আমি আই এম ভেরি স্যাটিসফাইড উইথ মাই ক্যারিয়ার আমার আর চাওয়া কিছু নাই এই কথাটা বলতে আসলে সবাইকে শোনা যায় না আমি দেখতে খুব হ্যাপিলি এটাই ইয়ে করতো আর কি সো সেই লেভেলে পৌঁছা যখন আসলে আপনি যেটা চেয়েছেন এবং আপনার যেটা বেস্ট পসিবিলিটি সেটা আপনি অ্যাচিভ করতে পেরেছেন

এখানে দুইটা বিষয় আছে যে আসলে আমরা যখন কাজ করি টিমে দেখবেন দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ হচ্ছে এক্সট্রাই পিপুল যারা আসলে খুবই লেজি টাইপ লেজি কাজ করতে চায় না কাজে ফাঁকি দেয় বিশ্বাস করা যায় না এদেরকে এবং এদেরকে মাইক্রো ম্যানেজ না করলে এরা কাজ করে না এই ধরনের লোকজনকে আমরা বলি থিউরি এক্সট্রাই পিপুল এক্স পিপুল এদেরকে কিন্তু মোটিভেট করতে বা এদেরকে ম্যানেজ করা কিন্তু ডিফারেন্ট আর ওয়াই টাইপ পিপুল যারা আসলে নিজেরা ক্যাপেবল নিজেরা নিজেরই মোটিভেটেড আছে এরকম মানুষ দেখবেন সে সবসময় মোটিভেটেড যে কাজে দিবেন সেটা সে দূরে দূরে করবে সেলফলেট আপনাকে তাকে পেশা দিতে হবে না বলবেন তাহলে সে কাজটা করবে এগুলোকে আমরা গ্রিন মানে হোয়াইট হোয়াইট টাইপ গুড পিপুল ঠিক আছে আপনি যদি এটা বোঝেন যে কে কোন টাইপের পিপুল তাহলে কিন্তু আপনাকে সেইভাবে তাদেরকে মোটিভেট করতে হবে তাদেরকে ম্যানেজ করতে হবে তাহলে থিউরি এক্স মানে কি ভালো না খারাপ এই যে এটা মনে রাখার উপায় হচ্ছে আপনি যদি একটা স্মাইলি আঁকেন স্মাইলি আঁকেন যদি এটা মানে কি মন খারাপ নাকি তার মানে আর যদি আমরা একটা স্মাইলি আঁকি হ্যাঁ যদি এরকম একটা স্মাইলি আঁকেন তাহলে দেখবেন যে এটা দেখাচ্ছে হচ্ছে ওয়াই হ্যাপি এটা মনে রাখার উপায় মানে আমি কেন বললাম আমার উপরে কে প্রশ্ন আসছিল তা আমি আসলে ভুলে গেছিলাম যে ওয়াই ভালো নাকি এক্স ভালো সেই স্পেলটা থাকলে আপনি বুঝতে পারবেন আর উইকিতে গুগলে যদি সার্চ করেন উইকিতে দেখবেন বলা আছে যে এক্স টাইপ পিপল আছে এরকম ছবি আছে হাত ক্রস করা মানে কোনো কাজ নিতে চায় না আর ওয়াই টাইপ পিপল আছে এরকম ওয়াই ঠিক আছে তার মানে আমি কাজ নিতে চাই এমপ্রেস করতে চাই ওকে নেক্সট হচ্ছে থিওরি হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে হাইজিন থিওরি কার থিওরি এটা হাসবার্স হাইজিন থিওরি এটা আসলে দুইটা দুইটা কিন্তু লেভেল আছে আর কি নিচেরটা হচ্ছে মাস্ট এক্সিস্ট ফার্স্ট আর সেকেন্ডটা হচ্ছে প্রমোট পারফরমেন্স প্রথমটাকে বলা হয় হাইজিন এজেন্ট এই যে লেখা আছে দেখবেন হাইজিন এজেন্ট আর পয়েন্টটা হচ্ছে মোটিভেটিং এজেন্ট এবং ডান দিকে লেখাটা দেখেন ভিনে আমি একটু লিখে রেখেছি ডান দিকে সরি হয়ে চেঞ্জ হয়ে গেছে দেখেন লেখা আছে কি মানে হাজবা বলেছেন হাইজিন ফ্যাক্টরস ডোন্ট মোটিভেট আ ওয়ার্কার টু পারফর্ম হাউভার দা ওয়ে দে আর ইমপ্লিমেন্টেড

অ্যাকসেপ্টেবল ওয়ার্কিং কন্ডিশন তারপরে কোয়ার্কের মধ্যে রিলেশনশিপ এগুলো কিন্তু মাস এক্সিস্ট ফার্স্ট হাইজিন ফ্যাক্টর এগুলো না থাকলে কিন্তু আপনি ডিসস্যাটিসফাইড হবেন হ্যাঁ কিন্তু এগুলো কিন্তু আপনাকে মোটিভেট করবে না মোটিভেট করবে কি উপরের গুলো যে আপনার গ্রোথের অপরচুনিটি আছে রেসপন্সিবিলিটি বাড়ছে সব কাজে আপনি অ্যাপ্রিসিয়েশন পাচ্ছেন রিকগনিশন পাচ্ছেন আপনার কেরিয়ার বা এডুকেশন হ্যাঁ অ্যাডভান্সমেন্টের স্কোপ আছে তাইলে কিন্তু আপনি আপনার মোটিভেট মোটিভেশন বাড়বে ঠিক আছে তো যারা আমরা অর্গানাইজেশন চালাচ্ছি বা টপ ইয়াতে আছি টিয়ারে খেয়াল রাখতে হবে যে হাইজিন এজেন্টগুলোকে দিতেই হবে আর মোটিভেটিং এজেন্ট দিয়ে আরো আমার টিমের প্রোডাক্টিভিটি বা পারফরমেন্স বাড়াতে পারবো আমরা যেটা ফোর্থ আমাদের মোটিভেশন থিওরি সেটা নাম কি থিওরি অফ নিডস হ্যাঁ এখানে আসলে বলা হয়েছে মানুষ তিন ক্যাটাগরির কেউ পাওয়ার পছন্দ করে কেউ হুম সোশ্যাল বা অ্যাফিলিয়েশন পছন্দ করে আর কেউ পছন্দ করে অ্যাচিভমেন্ট আপনাকে বুঝতে হবে যে কে কোনটা পছন্দ করে যিনি পাওয়ার পছন্দ করেন তাকে ওই ধরনের কাজ দেন যে তুমি এই কাজটা করো যেখানে কিছু পাওয়ার করা যায় এক্সার্ট করা যায় সে দেখবেন যে খুব মোটিভেট থাকবে আর যারা আসলে সোশ্যাল কাজগুলো পছন্দ করে ছোটাছুটি পছন্দ করে দূর পছন্দ করে তাদেরকে সেই কাজগুলো দেবেন তাহলে দেখবেন তারা খুব ভালো পারফর্ম করছে তাদেরকে আবার ডেস্কে বসিয়ে রাখলে ভালো কাজ হবে আর অ্যাচিভমেন্ট হচ্ছে তারা যারা আসলে কোনো একটা চ্যালেঞ্জিং কাজ না পেলে তারা মোটিভেটেড হয় না এরকম মানুষ দেখেছেন চ্যালেঞ্জিং কাজ না দিলে সে ডিমোটিভেটেড থাকে কোনো পারফরমেন্স নাই তার আর যখন চ্যালেঞ্জিং কাজ দিবে তখন সে খুব মোটিভেটেড হয় আমরা কিন্তু সবাই একটু এরকম আছে আমাদের যখন দেখবেন পরীক্ষা কাছাকাছি চ্যালেঞ্জ চলে আসছে তখন দেখবেন যে আপনি একদম সব ব্রেন খুলে গেছে বলি না আমরা যে ছয় মাসে যা পড়া হয় নাই লাস্ট দুই দিনে তা পড়া হয়ে যায় হ্যাঁ কারণ কি তখন আসলে এমন চ্যালেঞ্জ চলে আসে তখন কিন্তু সব একদম দেখবেন যে সব সেন্স গুলো খুবই ভালো কাজ করে তো কিছু মানুষ আছে অ্যাচিভমেন্ট রিভেন কঠিন টার্গেট না দিলে কিন্তু সে মোটিভেটেড হয় না আপনার খেলার মধ্যে দেখবেন ক্রিকেট খেলায় দেখবেন মাইকেল বেভান ছিল হ্যাঁ সে দেখবেন বা হ্যাঁ অনেক প্লেয়ারই কিন্তু ছিল যারা খুবই টাফ টাইমে পাকিস্তানের ইনজামাম ছিল টাফ সিচুয়েশন দেখবেন ইনজামাম একাই খেলতেছে বেভান যতক্ষণ আউট না হয় ততক্ষণ আসলে বলতে পারবেন যে অস্ট্রেলিয়া হারবে কিনা সবাই চলে গেছে মার্কোয়া স্টিভার সব নাই কেউ নাই রিকি পন্টিং নাই কিন্তু বেভান যদি থাকে মানে সে একাই কিন্তু ম্যাচ জিতে পারে এবং সব ওর সিচুয়েশন তার সে পারফর্মটা করে এবং আবার এখানে একটু মনে রাখতে হবে এখানে দেখবে লেখা আছে এমন চ্যালেঞ্জিং টার্গেট দেবো না যেটা আসলে রিচেবল না তাহলে কিন্তু আবার সে ফ্যাস্টা হয়ে যাবে কারণ সে আসলে অ্যাচিভমেন্ট করতে চায় কিন্তু এমন টার্গেট দেবো না যে সে আসলে ওটা অ্যাচিভ করতে পারলো না এবং এভাবে যদি কয়েকবার করেন সে দেখবেন যে মানে ডিমোটিভেট হয়ে গেছে এগুলো সব কিন্তু মাথায় রাখতে হবে আমাদের এর বাইরে একটা থিউরি বলবো যেটা আমাদের সিলেবাসে নাই সেটা হচ্ছে এক্সপেন্টেন্সিভ থিউরি বা এটাকে আমরা বলা হয় ওজিস থিউরি ওজিস থিউরি বা থিউরি জেট বলা হচ্ছে এখানে ছবিটা দেখেন যে আমরা যখন কাজ করি এফোর্ট দিই তাই না যখন আমরা এফোর্ট দিই তখন কি হয় আমাদের পারফরমেন্স বাড়ে কাজটা ভালো মতো হয় এবং তার ফলে আমরা কি চাই আপনি দেখবেন যখন আপনি কোনো একটা ভালো সে অনুযায়ী না হয় তাহলে কিন্তু আপনি ডিমোটিভেট হয়ে যাবেন এটি বলে হয় এক্সপেকডেন্সি আমি কাজ করতেছি অনেক আমার পারফরমেন্স বেড়ে গেছে এখন যদি আমাকে ম্যানেজমেন্ট রিওয়ার্ড না দেয় আমি যেটা এক্সপেক্ট করতেছি এক্সপেক্টেন্সি থিউরি তাহলে কিন্তু আমার মোটিভেশন নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে কিন্তু চোখ কান খোয়া রাখতে হবে এজ এ লিডার যে কে আপনার টিমে কিরকম এফোর্ট দিচ্ছে আপনি বুঝতে পারবেন কিন্তু হ্যাঁ অনেকে দেখবেন নয়টা পাঁচটা যা দিচ্ছেন তার বাইরে সে কোনো কিছু করতেছে না আর অনেকে দেখবেন এই নয়টা পাঁচটার মধ্যেই আরো বেশি ডেলিভারি দেওয়ার চেষ্টা করছে সেই অনুযায়ী কিন্তু আপনি তাকে রিওয়ার্ডটা এনশিওর করতে হবে আদারওয়াইজ সে কিন্তু ইয়া হয়ে যাবে আর লাস্টের দুইটা পয়েন্ট আছে এমনি ম্যানেজমেন্ট অ্যাঙ্গেলে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু এই যে যেমন সরকারি চাকরি এখন অনেক বড় অর্গানাইজেশন আছে যেগুলো আসলে লাইফ লং এমপ্লয়মেন্টটা দেয় চাকরি কখনো যাবে না জয়েন করলে এই জন্য আমরা অনেক সময় সরকারি চাকরি পছন্দ করি যারা হ্যাঁ আবার লাইফ লং অ্যাচিভমেন্ট আছে সরকারি জায়গায় অনেক জায়গায় আছে যে আপনি যদি জব করেন এত বছর আপনি পেনশন পাবেন ফ্ল্যাট পাবেন ল্যান্ড পাবেন এইসব আর একটা টার্ম কিন্তু এখন শুনবেন আপনারা সেটা হচ্ছে লাইফ লং এমপ্লয়াবিলিটি এই শব্দটা আমরা জানি সবাই দিস লাইফ লং এমপ্লয়াবিলিটি বা শুধু এমপ্লয়িবিলিটি এটা এটা কিন্তু কিছু সার্টিফিকেশন আছে এবং অনেক কথাবার্তা এখন হয় মানে আসলে আস আপনি কি এখনো এমপ্লয়েবেল আছেন নাকি আপনি আস অবসুয়েট হয়ে গেছে পুরানা হয়ে গেছে হ্যাঁ আমরা যখন লাইফ লং এমপ্লয়েন্ড বলি বা লাইফ লং অ্যাচিভমেন্ট বলি তখন দায়িত্বটা হয়ে যায় অর্গানিজশান যে আমরা লাইফ লং ফ্যাসিলিটি দিচ্ছি তাকে এতে লাইফ লং এমপ্লয়বিটি হচ্ছে আপনারও রেসপন্সিটি আছে যে আপনাকে অলেজ আপনাকে আপডেট রাখতে হবে আপস্কিল করতে হবে এবং রেলিভেন্ট রাখতে হবে যাতে আপনি এখানে স্টিল এমপ্লয়েবল থাকতে পারেন আপনার দায়িত্ব কিন্তু অর্গানাইজেশন চেষ্টা করবে আপনাকে ট্রেনিং দিয়ে কোচিং দিয়ে মেন্টরিং করে আপনি কিন্তু অলওয়েজ প্রোয়াক্টিভলি হ্যাভ টু সিক নলেজ যাতে আপনি স্টিল এমপ্লয়েবল থাকতে পারেন এটা খুবই চ্যালেঞ্জিং এই সময় ঠিক আছে আমরা যে মিড লাইফ ক্রাইসিস বলি ফোরটি বা ফোরটি এর পরে অনেক সময় ফিফটি চাকরি কিন্তু চলে যায় আর্মিদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ আছে এখানে কেউ আর্মি আছেন আপনারা জানেন আর্মিরা যারা মেজর লেফটেন্যান্ট কর্নেল এই পর্যায়ে চাকরি চলে যায় তারা কিন্তু মিড লেভেলে চাকরি চলে যায় তাদের জাস্ট ফিফটি ফিফটি ওয়ান ফিফটি টু চাকরি নাই হ্যাঁ বেশ একটা কিন্তু টাফ সিচুয়েশন আমরা হয়তো কোনো চিন্তা করি নাই তাকে কিন্তু আবার কেরিয়ার নতুন ভাবে শুরু করতে হচ্ছে যখন অন্য অন্য জায়গায় কিন্তু সেই সময় হয়তো কেরিয়ার স্টেবল হয়ে গেছে সরকারের জায়গায় বলেন সে হয়তো জয়েন্ট সেক্রেটারি হয়ে গেছে বা ডেপুটি সেক্রেটারি হয়ে গেছে কিন্তু ওই সময় কিন্তু আর্মিদের চাকরি নাই আচ্ছা যাই হোক সো পার্কিউজিপস এটাও কিন্তু আমরা অনেক ধরনের বেনিফিট দিই স্পেশাল কিছু পার্কিং বেনিফিট দিই স্পেশাল রিওয়ার্ড অফিসে ভালো একটা জায়গায় দিলাম তাকে পার্কিং দিলাম এগুলো ফ্রেন্স বেনিফিট বলা হয় যেগুলো আসলে আমরা সবাই পাই কমন বেনিফিট পেনশন পাওয়া পিএফ পাওয়া এইসব আর কি ইন্স্যুরেন্স এই টার্মগুলো পরীক্ষায় এমনি অপশনে বা মানে ডেসক্রিপশনে দেখতে পারেন এই জন্য আমি এগুলো একটু বলছি থ্রি ডিগ্রি ফিডব্যাক যেটা এখন সব জায়গায় ইউজ হয় মানে আমরা যে কি করব অ্যাসেস করবো একজনকে হম কেপি অনুযায়ী তখন কিন্তু আমরা সিসিটিভি ফিডব্যাক নেই তার মানে হচ্ছে আমার টপ ম্যানেজমেন্ট আমাকে আমার এগেন্স্টে ফিডব্যাক দিবে আমার জুনিয়ররা আমার এগেন্স্টে ফিডব্যাক দিবে এবং আমার পিয়াররাও আমি ফিডব্যাক দিবে আবার আগে বিশেষ ইউজ হতো 180 ডিগ্রি হ্যাঁ শুধু টপ থেকে আপনার অ্যাসেস করতেছেন এখন কিন্তু সেটা নাই বেশিরভাগ জায়গায় 360 ডিগ্রি ফিডব্যাক নেই আপনারা অ্যাকটিভ লিসেনার হতে হবে হ্যাঁ এটা আসলে বারবার আমরা বলছি মানে যেহেতু সব জায়গায় দেখবেন ট্রেনিং এ বলা হয় যেহেতু কান দুইটা আর মুখ একটা ফলে আমরা যেন ডাবল হয় মানে সোনাটা যাতে ডাবল হয় কিন্তু সোনার ফলো করতেছেন কিনা আপনি দেখবেন যে এক্সাম্পল দেওয়া আছে যে আপনি জেস্টার দেখাচ্ছেন কিনা কোশ্চেন জিজ্ঞাসা করছেন কিনা আপনি শুনছেন কিনা একটু লিড হয় ঝুঁকে বসা হ্যাঁ বা যে ভিডিও অন রাখা এগুলো হচ্ছে অ্যাটেন্ডিং সামারিটা বা প্যারাফ্রেস করা যে আপনি আসলে বুঝলেন কিনা সেটা যদি ফিডব্যাক বা আপনি জিনিসটা বলতে পারেন তাহলে আসলে আপনি আরো বেশি অ্যাক্টিভ বিসেন এই কয়েকটা জিনিস কিন্তু রাখতে হবে আপনি যখন অ্যাক্টিভ বিসেন করবেন ঠিক আছে এই সেইটা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স ছিল এখান কিন্তু তিন থেকে পাঁচটা প্রশ্ন আসতে পারে পরীক্ষায় ইমোশনাল ইন্টেলিজেন্স

যে স্কোপে চারটা আছে শিডিউলে পাঁচটা এভাবে কস্টে এ তিনটা এভাবে সব যোগ করে টুয়েন্টি থ্রি এবং সব কিন্তু প্ল্যানিং এর জন্য আমরা করেছি তাই না সব পড়েছি কিন্তু আমরা মেইনলি পড়েছি কোন জায়গায় স্টার্টিং দা প্রজেক্ট যখন পড়েছি তখন কিন্তু আমরা এই সবগুলো পড়ছি স্কোপ শিডিউল কস্ট কোয়ালিটি রিসোর্স পড়েছি কিন্তু আমরা সেকেন্ডশিয়ালি আহ এবং আসলে আরো দুই একটা জিনিস যেমন হচ্ছে আপনার আমরা যদি একটু নিচে আসি যেমন রিস্ক এবং কমিউনিকেশন পড়েছি আমরা লেসন থ্রি তে এই সব প্ল্যানিং গুলোকে হ্যাঁ ইন্টিগ্রেট করে আমরা যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি করব সেটার জন্য যে প্রসেসটা এটাকে ডেভেলপ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তার মানে বাকি প্ল্যানকে আমরা করে করে ইউনিফাইড আমরা আমরা ফাইনাল প্রজেক্ট প্ল্যানটা তৈরি যে টপিকটা এখন করবো সেই টপিকটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিং প্ল্যানিং অ্যাক্টিভিটিস তার মানে বাকি যে তেইশটা প্রসেসের বিভিন্ন প্ল্যানিং আমরা করেছি সবগুলোকে ইন্টিগ্রেট করে আমরা ফাইনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব

ইন্টিগ্রেটিং প্ল্যানিং অ্যাক্টিভিটিস সো এটা আসলে যা ছোট টপিক যে ছোট কেন কারণ অলরেডি আমরা সব করেছি এখন জাস্ট ইন্টিগ্রেট করে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব তাহলে এই টপিকের মেইন উদ্দেশ্য হচ্ছে কিন্তু সব গুলোকে ইন্টিগ্রেট করে পিএমপি তৈরি করা পিএমপি মানে হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা এবং সেখানে বাকি যতগুলো প্ল্যানিং করেছি স্কোপ প্ল্যানিং শিডিউল প্ল্যানিং কস্ট প্ল্যানিং কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান হ্যাঁ সব যত প্ল্যানিং করেছি সব কিন্তু এই ডকুমেন্ট এর সাব সাবসিডিরি প্ল্যান বলি আমরা অল আর সাবসিডিরি প্ল্যান অফ কি প্রজেক্ট ম্যাজিং প্ল্যান ঠিক আছে যতগুলো আমরা প্ল্যানিং করেছি এবং সেটা টোটাল আঠারোটা প্ল্যানিং আসল ডকুমেন্ট আমরা তৈরি করেছি হুম দেখবেন এখানে একটা টেবিল আছে এই স্টুডেন্ট ম্যানুয়ালে দেখবেন টেবিল আছে টেবিলের মধ্যে দেখানো আছে যে আঠারোটা প্ল্যানিং ডকুমেন্ট কিন্তু আমরা বিভিন্ন নলেজ এ তৈরি করেছি এবং এর সাথে সব বেস্ট ড্যান্ড গুলো কিন্তু এখানে অ্যাড হবে এর সাথে নতুন একটা প্ল্যানিং ডকুমেন্ট এর কথা পিএমআই এবার এই স্টুডেন্ট ম্যানুয়ালে বলেছে যার জন্য একটা টপিক আমরা করবো আজকে পড়তে পারবো কিনা জানি না সেটা হচ্ছে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান হ্যাঁ প্রজেক্টে কিন্তু এখন কমপ্লায়েন্স এনভারনমেন্টাল সোশ্যাল এবং লিগাল যে কমপ্লায়েন্স গুলো আছে হুম এটা কিন্তু খুবই সেন্সিটিভ এখন প্রজেক্টে এই একটা যদি না হয় তাহলে আপনার প্রজেক্টই স্টপ হয়ে যায় স্পেশালি মানে গভর্নমেন্ট ফান্ডের তারপরে ডোনার ফান্ডের প্রজেক্টগুলো কিন্তু খুবই ডিপেন্ডেন্ট অন

সব কনফিগুরেশন ম্যানেজ করা এবং এই দুইটা কিন্তু একদম একসাথে কাজ করে যখনই কোনো চেঞ্জ হবে কনফিগুরেশন মিলাই দেখতে হবে কনফিগুরেশনের মধ্যে কোনো স্পেসিফিকেশন এবং প্যারামিটার বা ভ্যালু চেঞ্জ হচ্ছে কিনা তাহলে ওটা সিন করতে হবে এই দুইটা প্ল্যানিং ডকুমেন্ট কিন্তু তৈরি করার আর কোনো আলাদা প্রসেস নাই কোনো নলেজ এরিয়া নাই ঠিক আছে কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যান কোথায় তৈরি করি আমরা কোয়ালিটি চ্যাপ্টারে তারপরে আমরা রিসোর্স ম্যানেজমেন্ট প্ল্যান কোথায় তৈরি করি রিসোর্স চ্যাপ্টারে কিন্তু এই দুইটা তৈরি করার কিন্তু আলাদা কোনো ডেডিকেটেড প্রসেসও নাই ডেডিকেটেড কিন্তু কোনো ইয়া নাই নলেজ এরিয়াও নাই তার মানে এই দুইটা কখন করতে হবে যখন আমরা এই যে ফাইনাল প্রজেক্ট ম্যানেজার প্ল্যানটা তৈরি করব তখন এই দুইটা তৈরি করে ওটার সাথে ইনকর্পোরেট করতে হবে ঠিক আছে এই তাহলে আসেন দেখি কি কি অবস্থা এখানে অলরেডি উই নো এভরিথিং আমরা জাস্ট ইন্টিগ্রেট করছি সো এটাই বলা হচ্ছে যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট আমরা সমস্ত প্ল্যানিং ডকুমেন্ট ইন্ডিকেট করব এবং আমি একটা কথা ক্লাসের শুরু থেকে বলেছিলাম যে দশটা নলেজ এরিয়া যেটা আমরা সিক্স এশনে খুব পড়েছি এই দশটা নলেজ এরিয়ার মধ্যে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট নলেজ এরিয়াটা ইউ ক্যান ডেলিগেট টু আদার্স বলেছিলাম এটা কিন্তু ডেলিগেট করা যাবে না কিন্তু প্রজেক্ট ম্যানেজারের দায়িত্ব হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট এটাই যদি আপনি আয়োজনকে দেন তাই তো আর কোনো প্রজেক্ট ম্যানেজার দরকার কি আপনার সো প্রজেক্ট ম্যানেজারের কিন্তু স্কোপ শিডিউল কোয়ালিটি এগুলো কাউকে ডেলিগেট করে করতে পারে কিন্তু ইউ ক্যানট ডেলিগেট ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট ঠিক আছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্টে মানে প্রজেক্ট ম্যানেজার বাকি নলেজ এরিয়াগুলোকে ইন্টিগ্রেট করা প্রতিটা কে ইন্টিগ্রেট করা প্রতিটা অ্যাক্টিভিটিকে এবং প্রতিটা নিটিগ্রিটিকে ইন্টিগ্রেট করা সেটা কিন্তু আপনার দায়িত্ব সলোলি প্রজেক্ট ম্যানেজারের অ্যাকাউন্টেবিলিটি ঠিক আছে এখানে আসলে আমরা সমস্ত ইন্টিগ্রেশন গুলো করবো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট এবং এটা আমার প্রজেক্ট ম্যানেজার রেসপন্সিবিলিটি রাইট right. So, এখানে আমরা এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করব যেটা একদম ফাইনাল সবগুলো প্ল্যানিং করে আমরা প্ল্যানিং ডকুমেন্ট তৈরি করব সেটাই কিন্তু আমাকে এখন হেল্প করবে এক্সিকিউশনে দেখেছি এখানে বলা আছে কিন্তু ওটা ফলো করে আমরা এক্সিকিউট করব মনিটরিং করব এবং প্রজেক্টটা ক্লোজ করব ওই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের উপর ডিপেন্ড করে অ্যাজাইলে তাহলে কি হবে অ্যাজাইলে কিন্তু ছোট ছোট প্ল্যানিং হয় ওই যে ইটারেশন প্ল্যানিং তার মানে একটা ইটারেশন যখন প্ল্যানিং করলাম ওটা দেখেই আমরা এক্সিকিউশন করলাম মনিটরিং কন্ট্রোল করলাম ক্লোজিং করলাম আবার নতুন আবার প্ল্যানিং করবো আমরা ছোট ছোট প্ল্যানিং করবো আর আমরা টেলিভিশন প্রেক্ষেত্রে আপ ফ্রম প্ল্যানটা জেনারেলি আমরা বেশি করি তো যেটা আমাদের অ্যাজ দ্যা অ্যাজাইল শিখেছি আমরা যেখানে পারবো হ্যাঁ যাতে আমরা প্ল্যানিং একটু বেশি ইনভেস্ট না করি যেগুলো চ্যালেঞ্জিং হবে বা আমাদের কাছে পরীক্ষা নিক্ষেত্র করা দরকার সেগুলোতে আমরা প্ল্যানটা ছোট ছোট প্ল্যানিং করবো সো ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট প্রসেস আসলে বাকি সবকিছুকে ইন্টিগ্রেট করবে এটা কিন্তু মেইন থিম ঠিক আছে এবং আমরা যে ইন্টিগ্রেশন নলেজ এরিয়াটা বলেছি আগে শুরুতে আমি বলেছিলাম যে এই নলেজ এরিয়াটা কিন্তু বাকি সব কিছুকে এখানে সাতটা প্রসেস আছে বাকি যে ফোর্টি টু প্রসেস আছে কিন্তু সেই টিকেট পাওয়ার দায়িত্ব তার এবং যদি কোন প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইউজ করেন এখন সবাই করে হ্যাঁ সেটা কোনো অনলাইন সিস্টেম হতে পারে কিংবা আপনার ম্যানুয়ালি আপনি ম্যানেজ করতে পারেন প্রজেক্টের সমস্ত কিছু মেনটেন করা সমস্ত ডকুমেন্ট সমস্ত অ্যাক্টিভিটিস সমস্ত ইভেন্টস তো যদি পিএমআইএস থাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তাহলে সেটা ইউজ করবো আমরা সবকিছু ইন্ডিকেট রাখার জন্য আর না হলে ম্যানুয়াল যেভাবে করি আমরা ফাইল বা কোনো কিছু দিয়ে সেটা আমরা করি এবং আমরা যে বললাম যে কথাটা বললাম যে বিভিন্ন নলেজ এরিয়া আমরা যে প্ল্যানিং কোম্পানি গুলো তৈরি করেছি যেমন আমরা যে এগুলোকে আমরা সাবসিডি প্ল্যান বলতেছি দেখেন ডান দিকে স্কোপ 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 প্ল্যান তৈরি করছি ডাব্লিউবিএস তৈরি করছি সব

ডিটেল এক্সপ্লানেশন এজাইল যদি ইউজ করেন তাহলে এজাইল এর প্রজেক্ট প্ল্যানটা কি রকম হবে হ্যাঁ ছোট ছোট হবে তখন অ্যাপ্রোচটা কি ইউজ করবে এজাইল নাকি হাইব্রিড নাকি কি ইউজ করবেন তারপর চেঞ্জ ম্যানেজমেন্ট প্ল্যান কনফিগারেশন ম্যানেজমেন্ট প্ল্যান এবং কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান এই তিনটা কিন্তু আমাদেরকে এডিশনাল পাপ হিসেবে অ্যাড করতে হবে এখানে মেনশন নাই কিন্তু দেখুন স্টুডেন্ট ম্যানুয়ালে বোধহয় একটু আছে আর ম্যানেজমেন্ট কোন কোন পয়েন্ট রিভিউ করবে কোয়ার্টারলি নাকি হাফ ইয়ারলি সেগুলোও কিন্তু প্ল্যানিং এ থাকবে কারণ এইটা ফলো করি কিন্তু আমরা এই রিভিউগুলোকে এক্সিকিউট সো তার মানে কি যখন প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তৈরি হবে তখন কি আর কোনো কিছু দরকার আছে আমাদের কোনো প্রবলেম হলে কোনো কিছু হলে আমরা কি রেফার করব তখন অলওয়েজ প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা তো রেফার করব এবং এটা আমাদের মেইন ডকুমেন্ট যেটা ফলো করে আমরা এক্সিকিউশন মনিটরিং কন্ট্রোল এবং ক্লোজিং করব অলরাইট এবং আমরা যখন এই যে সবগুলোকে ইন্টিগ্রেট করব তখন আসলে চারটা টুল আমরা ইউজ করে থাকি টুল টেকনিক এক্সপার্ট জাজমেন্ট अप्लाई করব সমস্ত টাইম যখন আমরা ইন্টিগ্রেট করব মিটিংস করে করব সবাই মিলে একা না ডেটা গ্যাদারিং মানে ওই যে সমস্ত প্ল্যানিং এ যে আমরা ডকুমেন্ট গুলো তৈরি করছি সবরা গ্যাদার করব এবং আপনি সফট স্কিল পাওয়ার স্কিল ইউজ করতে পারবেন যখন আমি কাজগুলো করব এবং আমরা বারবার বলতেছি প্ল্যানিং এ কিন্তু একা করব হুম এমনি তো আমরা সবসময় বলি টু হেড ইজ বেটার দ্যান ওয়ান সো প্রজেক্ট ম্যানেজমেন্টে কিন্তু আমরা অলওয়েজ বাই ইন হ্যাঁ যাতে সবাই প্রোঅ্যাকটিভলি সাপোর্ট পায় সবার সেই জন্য কিন্তু সবাইকে ইনভলভ করার চেষ্টা করি

ওই যে চেঞ্জ ম্যানেজমেন্ট টপিক যেটা ছিল ওখানে কিন্তু আমরা এই গুলো করেছি চেঞ্জ গুলোকে ডকুমেন্ট করা ইমপ্যাক্ট অ্যানালিসিস করা তারপরে সিসিবির কাছে যাওয়া অ্যাপ্রুভাল নেওয়া তারপরে আসলে ফেস গুলোকে আপডেট করা এক্সিকিউশন করা এই সব জিনিসগুলো এখানে আছে এটা দরকার নেই আমরা ওখানে কিন্তু ডিটেল করেছি সো এটার উদ্দেশ্য কি এই টপিকটা সে টপিক উদ্দেশ্য হচ্ছে প্রজেক্ট ম্যানেজার এর ফাইনাল প্ল্যানটা তৈরি করা সো সেই জন্য আমরা প্রজেক্ট চার্টারে হাই লেভেল সমস্ত থাকে সেটা রিভিউ করব এবং আসল হচ্ছে এটা কিন্তু এই যে এটা যেটা বারবার বলতেছি আমি আউটপুটস ফ্রম আদার প্রসেসেস ওই যে প্ল্যানিং এর যে বাকি তেইশটা প্রসেস যেখান থেকে আমরা বিভিন্ন প্ল্যানিং পেয়েছি বেস ধ্যান পেয়েছি সবগুলো কিন্তু আমরা নিয়ে রিভিউ করে সবগুলোকে ইন্টিগ্রেট করে এই যে চারটা ক্রুজ টেকনিক বললাম ইউজ করে আমরা ফাইনাল কি করব প্রজেক্ট ম্যানেজার প্ল্যানটা তৈরি করবো ওই যে এটা ডকুমেন্ট করে ফেলবো আর যদি অ্যাজাইলের যেহেতু আমরা অ্যাজাইল শিখলাম যদি কোথায় ইনক্রিমেন্টাল ডেলিভারি স্কোপ থাকে

একটু ডেসক্রিপটিভ প্রশ্ন আছে আর কি আমার মনে হয় জাস্ট আপনি একটু পড়ে নিয়েন আর আমরা যেটা এখন পড়লাম স্টার্টিং দ্য প্রজেক্ট সেখানে কিন্তু এই চার নম্বর টপিকটা পড়লাম ইন্টিগ্রেট প্ল্যানিং অ্যাক্টিভিটিস এই যে এই টেবিলটার কথা বলতেছিলাম দেখেন এই যে টেবিলটা হুম এই যে এখানে দেখবেন 18টা কিন্তু প্ল্যানিং ডকুমেন্টের কথা বলা আছে এই যে 18টা হ্যাঁ এই 18টা এর সাথে কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যানটা অ্যাড হবে আর প্রজেক্ট ডকুমেন্ট 33

দেখেন তো দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি সাবসিডারি প্ল্যান তাহলে কোন প্ল্যানিংটা ফলো করে আমরা প্রক্রিমেন্ট ক্লোজ করবো

এটা না কমপ্লায়েন্স কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট প্ল্যান ঠিক আছে খুবই সিরিয়াস ইস্যু এখন কিন্তু হ্যাঁ এগুলো একটা যদি মিস করেন প্রজেক্টে আর কোনোভাবে আগানো যাবে না কিন্তু এর সাথে আর একটা বড় ইস্যু হচ্ছে এনভায়রনমেন্টাল এবং সোশ্যাল ইস্যুস সেফগার্ডস বলি আমরা খুবই ইম্পর্টেন্ট এগুলো ছাড়া প্রজেক্ট কিন্তু আগানো যাবে না আজকে তাহলে আমাদের শেষ হলো এখানে দেখবেন যে আমরা ডিসিপ্লিন অ্যাজাইল এখানে কিন্তু এখানে আছে ডিসিপ্লিন এজাইল আমরা কয়েকবার কথা বলেছি যে পিএমআই এই যে এখানে তিনটা অ্যাপ্রোচ দেখতে পাচ্ছেন তিনটা ফ্রেমওয়ার্ক একটা হচ্ছে ডিসিপ্লিন অ্যাজাইল একটা হচ্ছে স্কাম অফ স্কামস একটা হচ্ছে স্কেল অ্যাজাইল ফ্রেমওয়ার্ক এই তিনটা কিন্তু মেনশন আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইড এর অ্যানেক্স এ3 তে আমি পড়তে বলেছিলাম আপনাদের ডিসিপ্লিন অ্যাজাইলটা এই তিনটাই হচ্ছে স্কেল লেভেলের অ্যাজাইল মানে পুরো বড় একটা কর্পোরেটে বড় প্রজেক্টে যদি ইউজ করি যেখানে হয়তো মানে থাউজেন্ডস অফ টিম মেম্বার আছে সেই জায়গায় নর্মাল স্ক্যাম কিন্তু কাজ করবে না তখন আমরা স্ক্যাম অফ স্ক্যাম ইউজ করি স্ক্যামেরই একটা ভার্সন মানে মাল্টিপল টিম নিয়ে কাজ করার জন্য আর স্কেল অ্যাজেল ফ্রেমওয়ার্ক সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক যেটা আসলে লিন এবং স্ক্যাম ইন্টারনালি ইউজ করে আরো গ্রেটার হ্যাঁ ম্যানেজমেন্টের জন্য পোর্টফোলিও ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্রোগ্রাম ম্যানেজমেন্ট সবকিছু আসলে স্কেল অ্যাজেল ফ্রেমওয়ার্ক করা হয় আর পিএমআই যেটা নিয়ে মার্কেটে প্লে করতেছে সেটা হচ্ছে ডিসিপ্লিন আসাই পিএমআই এটাকে ডাইরেক্টলি কোনো ফ্রেমওয়ার্ক বলে না এটাকে বলে হাইব্রিড টুল যতগুলো আমি বলেছি শুরু থেকে যে প্রায় হান্ড্রেডস অফ ফ্রেমওয়ার্ক আছে মার্কেটে সবগুলো থেকে বেসগুলোকে নিয়ে পিএমআই আসলে এই টুল কিটটা তৈরি করেছে এটার একটা স্ট্যান্ডার্ড বই আছে বইটার নাম হচ্ছে চুজ ইয়ার ওয়াও চুজ ইওর ওয়াও বইটা মেম্বারদের জন্য ফ্রিলি ডাউনলোডেবল আপনি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন চুজ ইয়ার ওয়াও মোর দ্যান ফোর হান্ড্রেড পেজের একটা বই যেখানে আসলে বলা আছে যে কিভাবে কোন সিচুয়েশনে আপনি কোন টুল গুলো ইউজ করে অ্যাজ এন প্রজেক্ট ম্যানেজ করবেন আমাদের এটা কিন্তু শেষ করলাম আমরা হ্যাঁ এবার আসি এখানে আমরা একটা টপিক বাদ দিয়েছি সেটা হচ্ছে সাপোর্ট টিম পারফরমেন্স হ্যাঁ এইটার সাথে আসলে যদি আমরা পিএম বকে একটু অ্যালাইন করার চেষ্টা করি পিএম বকে আসলে দুইটা টপিক আছে একটা হচ্ছে ডেভেলপ টিম একটা হচ্ছে ম্যানেজ টিম মানে আমরা কিন্তু ওই যে ট্রেনিং দিলাম কোচিং দিলাম মেন্টরিং করলাম কেন কেন করতেছি এগুলো টিমকে ডেভেলপ করার জন্য রাইট রাইট স্কিল যাতে ডেভেলপ হয় প্রজেক্ট যেটা আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি আর এইটা এবং এই ডেভেলপমেন্ট এর কিন্তু দুইটা পারস্পেক্টিভ একটা হচ্ছে ট্রেনিং কোচিং মেন্টরিং দিয়ে স্কিল ডেভেলপ করা একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট আরেকটা হচ্ছে টিমের মধ্যে কি বন্ডিংনেসটা বানায়

এখানে যে টিম প্ল্যান না সে কিন্তু দেখা যাবে টিমের আসলে লাভের চেয়ে ক্ষতি করতে আবার অনেক আমরা ট্রেনিং দিচ্ছি কোচিং দিচ্ছি মেন্টেনিং করাচ্ছি কিন্তু তার ডেভেলপমেন্টই হচ্ছে না হ্যাঁ এইসব সিচুয়েশনে কিন্তু আমরা চাইলে রিপ্লেস করতে পারি মানুষজনকে হ্যাঁ রিসোর্সকে তো সেটা নিয়ে এখানে আলোচনা আছে মানে আমরা শুধু এইসব করলেই হবে না আমাদের মাঝে মাঝে দেখতে হবে টিমের আসলে আসলেই বাড়ছে কিনা এবং এখানে আরেকটা জিনিসটা আমি আমরা পড়বো যেটা আসলে টাকম্যান্স থিউরি বলেছি না আমরা অনেকেই পড়েছি টাকম্যান্স থিউরি

অঙ্ক আছে ঠিক আছে তাহলে আমরা রেসি ম্যাট্রিক্স নিয়ে শুরু থেকেই পড়তেছি যে রেটি রেসি ম্যাট্রিক্স যদি আমরা অ্যাসাইন করি আমরা আমাদের প্রজেক্টে মানে রিসেন্টলি প্রতিটা কাজের জন্য আমরা রেসি ম্যাট্রিক্স ইউজ করতেছি একদম অ্যাসাইন করে দিয়েছি যে কে অ্যাকাউন্টেবল কে রেসপন্সিবল কার সাথে কনসাল্ট করতে হবে কাকে ইনফর্ম করতে হবে হ্যাঁ যাতে আমরা সবার মধ্যে আসলে ওনারশিপটা আসে তো সেটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন আমরা করতেছি এবং প্রায় সব প্রজেক্টেই বা অপারেশনে ওটা আমরা ইউজ করি এটা ইউজ করলে আমরা পারফরম্যান্সের ডে বুঝতে পারবো যে আসলে কে কোন প্রবলেম ফেস করতেছে কাজটা হচ্ছে কিনা তারপরে ম্যানেজমেন্ট বাই অবজেকটিভ এটা আমরা প্রায় অনেক দিনের এটা আসলে প্র্যাকটিস যে আমরা আসলে অবজেক্টিভ ট্যাগ করে দেই যে আমাদের এই অবজেক্টিভ অ্যাচিভ করতে হবে তাহলে কি হয় তখন আমাদের কিন্তু ওই অবজেক্টিভে অ্যাচিভ করতে টিম কাজ করে বা ইন্ডিভিজুয়ালি আমরা কাজ করি তো সেটা হচ্ছে ম্যানেজমেন্ট বাই অবজেকটিভ নাহলে কিন্তু কাজটা হবে কি যদি আমি অবজেক্টিভ সেট না করে দিই যে তোমাকে এটা অ্যাচিভ করতে হবে না কিন্তু কাজ হবে না সেটা আমাদের করতে হবে পারফরমেন্স রিপোর্ট নেব নিয়ে দেখবো যে কি অবস্থা আমাদের টিমের এবং অ্যাজ এ টোটাল টিমের কাজ একটু প্রবেশ এই জন্য কিন্তু আমরা যে ইনফরমেশন রেডিওটা এজেলে আলোচনা করছি টাস্ক বোর্ড দিয়ে আমরা দেখতে পারি হ্যাঁ টু ডু ডুইং ডান তার মানে দুই সপ্তাহ পরে সব ডানে চলে গেছে কিনা নাকি এখনো টু ডু এবং দুয়িংয়ের মধ্যে আছে টাস্ক বোর্ডে কিন্তু আমরা ইজিলি দেখতে পারি এটা ইনফরমেশন রেডিওতে আরো অনেক জিনিস থাকতে পারে বার্ন আপ চার্ট মনে আছে বার্ন আপ চার্ট

throughput metrics বা throughput এগুলো কিন্তু আমরা ইউজ করি রেসপন্স টাইম একটা আছে লিড টাইম এগুলো হচ্ছে কানবানের ম্যাট্রিক্স সো আমরা আসলে কেপিআই সেট করার চেষ্টা করব হ্যাঁ এটা ইন্ডিভিজুয়াল লেভেলে টিম লেভেলে তাহলে আমাদের আসলে টিমের পারফরম্যান্সটা বুঝতে পারবো আমরা তখন আমরা নেক্সট স্টেপগুলো নিতে পারবো এখানে আসলে টিম বিল্ডিং নিয়ে অনেক কথাবার্তা আছে যে একটা হেলদি কালচার তৈরি করতে হবে অটোনমি আমরা আগে থেকে আলোচনা করছিলাম যে আসলে নলেজ ওয়ার্কাররা মেনলি তিনটা দিয়ে মোটিভেটেড হয় তিনটা জিনিস দিয়ে একটা হচ্ছে অটোনমি একটা হচ্ছে সেন্স অফ আর্জেন্স মানে সেন্স অফ পারপাস আর আর একটা কি একটা হচ্ছে কি ছিল মাস্টারি হ্যাঁ আমি এই ব্যাপারে মাস্টার হতে পারছি হ্যাঁ শিখতে পারছি এটা কিন্তু আমাদেরকে মোটিভেট করে তো ফিজিক্যাল এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট সব জায়গায় আসলে ফ্লুইড ওয়ার্কপ্লেস তৈরি করতে হবে তারপর সাইকেল সেফটি ক্রিয়েট করতে হবে আমরা এগুলো আলোচনা করছি রেসপেক্ট তৈরি করা হ্যাঁ কোলাবোরেশন করা ফস্টার মিনিংফুল ইন্টারাকশন দিস ইজ এ কোঅর্ডিনেট অফ এজাইল এজাইল এর একটা ফিল্ড প্র্যাকটিস হচ্ছে হ্যাঁ মিনিংফুল ইন্টারাকশন আমরা এইজন্য বারবার ফেস টু ফেস বলেছি এজাইল যেটা একটা প্রিন্সিপাল আছে অলওয়েজ চেষ্টা করা টিমের সবাইকে কোলাবোরেট করা একা একা কোনো কাজ না করা সেটা সিঁড়ির কোনায় হোক বা মিটিং রুমে হোক হ্যাঁ কিন্তু কোলাবোরেট করবে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ভার্চুয়ালি হোক দ্যাট ইজ অলসো উই নিড কোলাবরেশন আমরা সবাই সাপোর্ট দিচ্ছি যে হ্যাঁ এমপাওয়ারমেন্ট টিমের পারফরমেন্সের জন্য এমপাওয়ারমেন্টের কোনো বিকল্প নাই যদি আপনি নলেজ ওয়ার্কার দিয়ে কাজ করেন তবে ওই যে মোটিভেশন গুলো মাথায় রাখতে হবে যারা থিওরি এক্স তাদেরকে এমপ্লয়ার করলেন দেখলে কোনো কাজে হলো না এরকম যদি আবার না হয় এই যে সেন্স অফ ওনারশিপটা ক্রিয়েট করা কোলাবরেশন কোলাবরেটিভ এনভায়রমেন্ট তৈরি করা এবং সবচেয়ে টপ প্রায়রিটি হচ্ছে আমি যেটা বলতেছিলাম টিমের মধ্যে কোহেসিভনেস বাড়ানো টিম বন্ডিং বাড়ানো টিমের মধ্যে সলিডারিটি ইউনিটি বাড়ানো ঠিক আছে এই সবগুলো নিয়ে দেখবেন আমরা বারবার আলোচনা করছি অটোনমি তৈরি করা কিপ দ্য টোন পজিটিভ এন্ড ফ্লুইড ঠিক আছে টিমের মধ্যে তারপর টিম বিল্ডিং অ্যাক্টিভিটিস করতে হবে সেটা ফর্মাল হতে পারে ইনফর্মাল হতে পারে হ্যাঁ টাকা খরচ করে হতে পারে হ্যাঁ গ্রাম সুলতানে গিয়ে হতে পারে

লাস্টে বসলো যে আমি আসলে একটা ছাড়া কিছুই খাই না আমি আসলে আইসক্রিম খাই সবচেয়ে যেটা কস্টলি আইসক্রিম ওই খাই দিতে রাইটারের আসলে যিনি অফার ছিলেন আকাশ শেষ হয়ে গেছে আর কি সো নানান টিম বিল্ডিং অ্যাক্টিভিটি করতে হবে হ্যাঁ সবাই মিলে একের বোঝা দশল কি একের বোঝা হুম একের একের বোঝা সেটা মাথায় রাখতে হবে আর কি সেটা ফর্মাল হতে পারে অ্যাসেসমেন্ট ইনফর্মাল অ্যাসেসমেন্ট হতে পারে যে আসলে কি হচ্ছে টিমের আসলে ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা অ্যাজ এ টিম তারপরে কনফ্লিক্ট কমে গেছে কিনা নাকি এখনো হাই কনফ্লিক্ট চলতেছে টিমের মধ্যে তারপরে যে আমরা স্কিল এবং কম্পিটিসে বাড়ানোর চেষ্টা করছি আসলে হচ্ছে কিনা এই সব কিছুজগুলোকে আপনাকে ফর্মালি বা ইনফর্মালি অ্যাসেস করতে হবে কিন্তু হ্যাঁ ঠিক আছে এবং আরেকটা কথা এখানে বসে যে টিমের এই যে শব্দটা দেখেন আমরা প্রোগ্রেস শব্দটা খুব ইউজ করি রিগ্রেস শব্দটা তো আমরা ইউজ করি না রিগ্রেস মানে কি প্রোগ্রেসের অপোজিট আসলে টিম পারফরমেন্স খালি বাড়তেই থাকবে এরকম কিন্তু না মাঝে মাঝে উল্টা উল্টা পথে কিন্তু হাঁটতে পারে একই টিম কিন্তু দেখবেন যে পারফরমেন্স ডাউন হয়ে যাচ্ছে সেই জন্য এটা কিন্তু একটা কন্টিনিউস প্রসেস টিম একটা জায়গায় চলে গেছে আর কোনো কিছু করতে হবে না এটা কিন্তু না অলওয়েজ কিন্তু আপনাকে করতে হবে আর কি সেটা এখানে বলা হচ্ছে ট্যাক্স রিপোর্ট কন্টিনিউস রিপোর্টটা চালিয়ে যেতে হবে এই স্লাইড থেকে পরীক্ষা অবশ্যই এক মানে দুইটা প্রশ্ন আসার কথা দুইটা থেকে তিনটা ট্যাক্সনেস ডেভেলপমেন্ট স্টেজ সবে আমরা পড়েছি যে পাঁচটা স্টেজে কিন্তু টিম বিল্ড হয় প্রথমে আমরা ফর্ম করি ফর্মিং হ্যাঁ যারা যারা টিমে কাজ করবে সবাই মিলে আমরা একত্রিত হলাম এটা অনেক সময় অ্যাডমিনিস্ট্রেটিভ হতে পারে হ্যাঁ বা অন্যভাবে হতে পারে যেখানে হয়তো দেখা যাবে টিম প্রজেক্ট ম্যানেজারের হাত নাও থাকতে পারে হ্যাঁ সো এটা হচ্ছে ফর্মিং স্টেজ তারপরে কি ফার্মিং এসে সবাই খুব হ্যাপি থাকে মানে নতুন একটা এনভারনমেন্ট নতুন লোকজন ভালো লাগে তারপর শুরু হয়ে যায় স্টমিং যখন যার যার পার্সোনাল এজেন্ডা আমরা দেখতে পারি হ্যাঁ একজন কি হয় হ্যাঁ মিটিং এ দেখা যায় বেশি কথা বল তার কাউকে কথা বলতে দেন বা সে খুবই অ্যাগ্রেসিভ এগুলো কিন্তু আমরা তখন বুঝতে পারি এর তখন স্টপিং শুরু হয়ে যায় টিম মেম্বারদের মধ্যে এরপরে আমরা যখন সবাই ইমোশন ইন্টেলিজেন্স বুঝতে পারি ইমোশনাল যে আমরা শিখলাম ইমোশনাল ইন্টেলিজেন্সের যে কখন কি কিরকম করা উচিত কার সাথে

সো যে ফর্মিং স্ট্রমিং নর্মিং এসব জায়গায় কিন্তু প্রজেক্ট ম্যানেজারকে খুব ক্লোজলি কাজ করতে হবে ঠিক আছে আর টিম যখন পারফর্মিং এ চলে যাবে তখন আসলে আপনি এমপ্লয়মেন্টে চলে যাবেন তখন আপনি এম্পায়ার করে দেন এখন আসলে আপনার কাজ আর টিমের সাথে কমে যাবে তখন আপনি অর্গানাইজেশন লেভেলের অর্গানাইজেশন লেভেলের কাজ নিয়ে আপনি একটু মনোযোগ দিতে পারবেন আগ পর্যন্ত ক্ষেত্রে আপনি হুম হয়তো ম্যানেজমেন্টের কিছু স্টাইল আছে যেমন আসলে আপনি ডাইরেক্টিং স্টাইল হয়তো ফর্মিং স্ট্রমিং ইউজ করতে হবে ডাইরেক্টিং

এই যে আমরা বলতেছি পাঁচটা স্টেজ এটা কিন্তু লক স্টেপ না তার মানে আমি নর্মিং এ চলে আসছি হ্যাঁ বা পারফিউম এ চলে আসছি আর কখনো ব্যাক করে আমি নর্মিং এ যাব না কিংবা স্ট্রমিং এ যাবো না এটা কিন্তু না একটু আগে বললাম যেটা কিন্তু একটা কন্টিনিউস এফোর্ট দিতে হবে নাহলে কিন্তু টিম আবার রিগ্রেস হয়ে যাবে নতুন একজন টিম মেম্বার আসছে দেখবেন যে আপনার টিমটা পারফর্মিং ছিল হঠাৎ করে দুই তিনজন নতুন আসার কারণে এটা আবার স্ট্রমিং এ চলে গেছে সো এটাকে বলে লক স্টেপ এই জন্য অলওয়েজ কিন্তু কন্টিনিউস স্টেপে কাজ করতে হবে ছেড়ে দেওয়া যাবে না হ্যাঁ তো এটাকে বলা হয় লক স্টেপ এরকম যাতে আমরা না ভাবি যে আমি তিনটা পারফর্মিং এ আর কখন এটা নেক্সট স্টেজে যাবে এটা কিন্তু কনভার্ট হয়ে যেতে পারে উল্টার দিকে চলতে পারে সো আপনার কিন্তু বিভিন্ন প্রশ্ন আসবে এগুলো কিন্তু আপনারা সলভ করবেন বিভিন্ন সিচুয়েশন বলবে যে আপনার টিমটা এখন এই অবস্থায় আছে তাহলে সে কি এখন স্ট্রমিং অবস্থায় আছে নাকি নরমিং অবস্থায় আছে নাকি পারফিউমিং অবস্থায় আছে সো কয়েকটা প্রশ্ন সলভ না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে টিমটা এখন কি পারফর্মিং নাকি নরমিং অবস্থায় আছে সো কাইন্ডলি আপনারা যে সিমুলেটর দিয়েছি বা ইএমআই এর স্টাডি হল দামে সিমুলেটর আছে এখানে অনেক প্রশ্ন পাবে সেগুলো লোক একটা সলভ করলে আপনার কনফিডেন্স আসবে মানে প্রশ্ন আসবে কিন্তু বলবো যে আপনার টিমে হান্ট কোন স্টেজে আছে সিচুয়েশন দেখে বলতে হবে মাউস হারে গেল ওকে সো ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ যেটা বলেছিলাম এটা কি মনে আছে অ্যাজাইলে আমরা অবজেক্টিভ সেট করি অ্যাজাইলে অ্যাজাইলে আমরা অবজেক্টিভ সেট করি ভিশন পড়ছিলাম না আমরা একটা ভিশন সেট করা অ্যাজাইল এর বিউটি কিন্তু একটা অন্য জায়গায় অ্যাজাইল কিন্তু প্রতিটা ইটারেশনে অবজেক্টিভ সেট করে মনে আছে ইটারেশন প্ল্যানিং এ আমরা দুইটা কাজ করি প্রথম কাজ হচ্ছে এই ইটারেশনে অবজেকটিভ কি সবাই মিলে কিন্তু এগ্রি করি তাই না সেটাকে আমরা বলছিলাম হোয়াই আর তারপরে আমরা হোয়াইট ডিসাইড করি হোয়াট কি কি আমরা আইটেম ডেলিভারি দেবো বা কি কি প্রোডাক্ট ব্যাকলগ থেকে পিভি আইটেম ডেলিভারি দেবো তারপর আমরা হাওয়ে যাই ইটারেশন প্ল্যানিং এ আমরা কিন্তু দুই সপ্তাহের জন্য কিন্তু উই সেট আওয়ার অবজেক্টিভ দিস দ্য বিউটি অফ এজাইল হ্যাঁ তো আপনারা এরকম করতে হবে কিন্তু অবজেক্টিভ সেট করলেই কিন্তু আমরা তখন এসএফ জন্য সবাই ফোকাস থাকি ফিডব্যাক নিতে হবে হ্যাঁ হুম

যে আমরা কানবান বোর্ড ইউজ করি কানবান দিয়ে যদি ইউজ করি স্কাম বোর্ড ইউজ করি স্কাম বোর্ডের ছবি দেখেছিলাম আপনাদেরকে থ্রোপুটটা আমরা কানবান ইউজ করি সাইকেল টাইম কানবান ইউজ করি কোয়ালিটি ম্যাট্রিক্স কোয়ালিটি চাপ্টার পড়েছিলাম কোয়ালিটি অ্যাচিভ করতে পেরেছি কিনা হ্যাঁ সেটা ম্যাট্রিক্স দিয়ে আমরা চেক করি এগুলো দিয়ে পারফরমেন্স ট্র্যাকিং করি আমরা আমাদের কাজে আর্ন ভিলু আমরা একটা ম্যাথমেটিক্যাল টুল যেটা আমরা সামনে আলোচনা করব যেটা দিয়ে আসলে আমরা কস্ট প্রজেক্টের শিডিউল স্কোপ এবং কস্ট তিনটাকে একসাথে পারফরমেন্স মেজার করতে পারি

আমরা বলি এখন নেক্সট হচ্ছে আমাদের কি এই যে আমাদের আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট সবার কি অবস্থা আমি কি এখন একটু ম্যাথ পড়ালে সবার মাথায় যাবে নাকি যাবে না কারণ আমি এখন বোধ হয় পনেরো বিশ মিনিট আমাকে অঙ্ক পড়াতে হবে অঙ্ক এবং আনভেলু থেকে পরীক্ষায় আসলে প্রশ্ন আসে প্রশ্ন মিনস প্রায় তিনটা থেকে পাঁচটা প্রশ্ন আসতো আগে অঙ্ক আসতো এখন ডাইরেক্ট এখন আসলে অঙ্ক হয়তো আসবে না এতে আপনি মিনিমাম দুই তিনটা প্রশ্ন পাবেন ইন্টারপ্রিটেশনে হ্যাঁ আনভ্যালুড অঙ্কে মানে মান দিবে ভ্যালু দিবে ভ্যালু থেকে আপনি বুঝতে হবে প্রজেক্টের শিরুলের প্রগ্রেস কি বাজেটের প্রগ্রেস কি স্কোপের প্রগ্রেস কি এটা আসলে ইন্টারপ্রেট করতে আপনি শিখতে হবে তো আনভ্যালু ম্যানেজমেন্ট আর এখানে অনেক দেখবেন স্লাইড আছে এই যে অনেক স্লাইড আছে প্রতিটা নিয়ে এই এটা আমরা আগে দেখেছি এই যে স্লাইডটা এজারে দেখলে কিন্তু এজেল আমরা এই গুলো পড়ি এটার জন্য আমি বলেছিলাম এজেল প্র্যাকটিস গাইডের 5.4 আমি কিছু পড়িয়েছি আর যদি কিছু না পড়ায় থাকি দেখবেন যে ভিডিও আছে এটা নিয়ে এজেল ম্যাট্রিক্সের উপরে 40 মিনিটের ভিডিও আছে দেখলে সবগুলো পেয়ে যাবেন ওই এই 5.4 এ প্রতিটা প্রায় ছয় সাতটা ফিগার আছে তাই না সেই ফিগার গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য সেগুলো দিয়ে আসলে আমরা এজেল এর ম্যাট্রিক্স করি আমি আনভেটে যাইনি এটা শেষ করে আনভেটে যাচ্ছি

সেটার যে স্ট্রিমটা সেটাকে আমরা বলতেছি ভ্যালু স্ট্রিম ভ্যালু ক্রিয়েট করার জন্য কি কি স্পেশালি প্রসেস এবং অ্যাক্টিভিটি ইনভলভ সেটাকে যদি আমরা ফাইন্ড আউট করতে পারি তাহলে আসলে আমরা এবং যদি আমরা অ্যালাইন করতে পারি স্ট্রিমটাকে তাহলে আমরা কুইকলি মার্কেটের চেঞ্জের সাথে রেসপন্স করতে পারব যেটা আমরা যদি ট্র্যাডিশনাল মাইন্ডসেটে থাকি বা ট্রেডিশনাল অর্গানাইজেশনগুলোতে কি হয় এরকম কিন্তু সাইলো আছে সেলস টিম মার্কেটিং টিম আইটি টিম ফাইন্যান্স টিম এইচআর টিম সব সাইলো কিন্তু ফলে যখন আমরা কম্বাইন করে কাজ করতে চাই হ্যাঁ তখন কিন্তু অনেক ব্রুকেটিক ধাপ পার করতে হয় এই যে গভর্নমেন্ট প্রজেক্ট কিংবা ডোনার ফান্ডের প্রজেক্ট কেন সময় নেয় খুবই ব্রুকেটিক কিন্তু প্রতিটা স্টেপে আপনাকে মিনিস্ট্রিতে যেতে হবে আবার কোন কোনো জায়গায় পিএম অফিসে যেতে হবে কোনো কোনো জায়গায় হ্যাঁ সিজিজিপিতে যেতে হবে হ্যাঁ এরকম আর কি বিভিন্ন জায়গায় পারমিশন লাগে ফলে সব কিন্তু অনেক লিং তো এগুলিকে শর্টকাট যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমরা মার্কেটের সাথে রেসপন্স করতে না খুবই পপুলার এখন হ্যাঁ তার মানে এটা কিন্তু আসলে মেইন কনসেপ্ট আসছে ইয়া থেকে লিন থেকে আসছে লিন ম্যানুফ্যাকচারিং থেকে লিনে আপনারা মানে ম্যানুফ্যাকচারিং দেখবেন ওই যে আমরা বলি না প্রোডাক্ট লাইন একটা প্রোডাক্ট লাইনে যখন র ম্যাটেরিয়াল দেওয়া হয় আমি ওই যে ইয়াতে গিয়েছিলাম সিগারেট বানানো ব্যাটে একদম যে জমি থেকে যে তামাক সেটা কিন্তু নিয়ে দেওয়া হয় এবং ফাইনালি একদম কিন্তু প্রোডাক্ট লাইনে একদম ফিনিক্স ফিনিট বের হয়ে যাচ্ছে এবং প্যাকেট হয়ে একদম 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 জাস্ট হয়ে ডেলিভারি দিয়ে প্রোডাক্ট লাইনে এই যে এটা কিন্তু একটা ভ্যালু স্ট্রিম আর কোনো চিন্তা নেই কিন্তু আপনি জাস্ট র মেটেরিয়াল দিবেন সব জায়গায় মেশিন বসানো আছে অটোমেটিক বেশিরভাগই একদম ফাইনাল কিন্তু সিগারেট প্যাকেট হয়ে একদম চলে যাচ্ছে ইয়াতে গাড়িও সেট করা আছে অটোমেটিক গাড়িতে উঠে যাচ্ছে দিস ইজ ভ্যালু স্ট্রিম সেই ম্যানিফেস্টিং এই কনসেপ্টটা আসছে যে আমরা এখন যে যে ভ্যালুটা ক্রিয়েট করতে যাচ্ছি কাস্টমারের সেটার জন্য কি কি প্রসেস অ্যাক্টিভিটি পিপল হ্যাঁ ইনভলভ সেগুলোকে যদি আমরা একটা স্ট্রিমের মধ্যে নিয়ে স্ট্রিমলাইজ করতে পারি তাহলে কিন্তু আমরা কুইকলি মার্কেটের সাথে রেসপন্ড করতে পারবো এবং এই পুরা স্ট্রিমটাকে যদি আমরা ম্যাপ করি ম্যাপ মানে কি ড্র করা কি তাহলে সেটাকে বলে ভ্যালু স্ট্রিম ম্যাপ এটা লিনের একটা টুল এই পরের ফিগারে দেখবেন এখানে আসলে একটু কমপ্লেক্স ভাবে ছবি আছে রিয়েলিস্টিক ম্যাপের ক্লিয়ার করি এই যে এখানে দেখেন যে কাস্টমারের ভ্যালু ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রসেস ইনভলভ আলটিমেটলি হচ্ছে আমরা ভ্যালু ডেলিভারি দেব সাপ্লাই থেকে র ম্যাটেরিয়াল নিলাম রিসিভ করার পরে কি কি এক একটা প্রসেস কিন্তু পার হচ্ছে এবং এই প্রসেসগুলো আমরা করে আমরা কিন্তু একদম ভ্যালু তৈরি করে ফেলছি এই যে প্রসেস গুলো আমরা ড্র করলাম এবং এখানে দেখেন নিচে একটা ল্যাডার আছে দেখেছেন টাইম ল্যাডার খুবই ফ্যান্টাস্টিক জিনিস কিন্তু এটা দিয়ে আসলে প্রসেস এফিসিয়েন্সি মেজার করা হয় এটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাও আছে আমাদের সিলেবাসে নাই আপনারা দেখবেন যে ভ্যালু স্ট্রিম ম্যাপে একটু সার্চ করলে পাবেন যে প্রসেস এফিসিয়েন্সি কিভাবে বের করা যায় এখানে প্রতিটা যে ইনভলভ প্রসেস র ম্যাটেরিয়ালটা আসাতে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত প্রতিটা টাইম দেওয়া আছে এই যে উপরের যে ল্যাডারটা আমরা দেখতে পাচ্ছি উপরের সাইডে সেটা ফোর ডেজ মানে এই কাজটা ভ্যালু এডিং একটা কাজ ভ্যালু এডিং প্রসেসে এই চার দিন লাগবে ভ্যালু অ্যাড করতে আমাদের এই ফাইনাল ভ্যালু কাজ আর এই যে নিচে যে একদিন আছে এটা আসলে ওয়েটিং টাইম কোনো এই ভ্যালু ক্রিয়েট করার জন্য কোনো ভ্যালু এডিং অ্যাক্টিভিটি এটা না জাস্ট ওয়েট করছে হয়তো ম্যানেজমেন্ট অ্যাপ্রুভাল পাইনি হ্যাঁ বা এরকম কিছু একটা তারপরে আবার পরের কাজটা করতে আবার দুই দিন লাগবে এটা একটা ভ্যালু এডিং কাজ যেটা উপরে আছে আবার দুই মিনিট ওয়েট করতে হয় যেটা কোনো ভ্যালু রেটিং নাই আবার ওয়ান ডে আবার ফোর আওয়ার্স কোনো হ্যাঁ করতেছে না সেই এই যে এই সবগুলো যদি আমরা যোগ করি এটাকে বলা হয় লিড টাইম মনে আছে কাস্টমার রিকোয়েস্ট থেকে শুরু করে ফাইনাল ডেলিভারি পর্যন্ত সেটাকে তো লিড টাইম সব যদি যোগ করি এই লিড টাইম যদি আমরা নিচে রাখি লিড টাইম আর যদি সব যোগ করে আর যেটা আসলে ভ্যালুডিং টাইম এই যে চার দিন দুই দিন একদিন এটাকে যদি আমরা উপরে রাখি দিয়ে যদি একশো দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা প্রসেস বের করতে পারি এবং আপনারা নিজেরাই যে কোনো একটা জায়গায় ছোট্ট একটা প্রসেস যদি থাকে ওটা যদি ফর্মুলা ফেলেন দেখবেন যে আপনারা হতাশ হয়ে দেখবেন যে এটা আসলে লেস বেশিরভাগ জায়গায় দেখবেন আপনারা মানে এত আমরা হয়তো প্রসেস ওরিয়েন্টেড হয়েছি কিন্তু কিন্তু এখন এফিসিয়েন্সি নিয়ে আমরা এখন কিন্তু কাজ করতে খুব একটা পারি নাই সো দেখবেন যে অনেক স্কোপ কিন্তু আছে তার মানে আমরা কিভাবে এফিসিসি বাড়াতে পারবো এই যে ওয়ান ডে টু মিনিট ফোর আওয়ার্স যেগুলো নিচের দিকে আছে এগুলো যদি সামহাও আমরা রিডিউস করতে পারি তাহলে কিন্তু অনেক বেড়ে যাবে হম এটাকে আমরা এই যে আমরা ড্র করলাম ভ্যালু চেইনটা সেটা হচ্ছে ভ্যালু স্ট্রিম ম্যাপ আর পুরো আইডিয়া কিটা আমরা বলতেছি ভ্যালু স্ট্রিম এজাইল থেকে এটা খুবই পপুলার সব এজাইল ফ্রেমওয়ার্কে ভ্যালু স্ট্রিম নিয়ে আলোচনা আছে আপনি একটু ইউটিউবে সার্চ দেবেন দেখবেন যে অনেকের এই অনেক কথাবার্তা আছে এবং সব বইয়ে মানে রিসেন্ট অনেক প্রসেস ইমপ্রুভমেন্ট তারপর অ্যাজাইলের বই এগুলো নিয়ে আলোচনা হচ্ছে একটা পরীক্ষার প্রশ্ন আসবে হ্যাঁ আমরা এটা শেষ করলাম এরপরে বোধ কোনো টপিক নাই আমি এরপরে আসলাম হোয়াইট বোর্ডে ইয়া নিয়ে আলোচনা করি আনভেলু নিয়ে আলোচনা করি এখানে লাস্ট স্লাইড আছে বোধহয় রেট্রোসপেকটিভ নিয়ে বা লেসন লার্ন নিয়ে এগুলো আমরা অনেক গল্প বলছি এগুলো আসলে আর দরকার নেই রেট্রোসপেকটিভ কিভাবে কন্ডাক্ট রেট্রোসপেকটিভ করতে হয় আলাদা একটা টপিকই ছিল আমাদের হ্যাঁ পাঁচটা স্টেজ থাকে মনে আছে পাঁচটা স্টেজ ওটা জানা থাকলেই হবে এখানে আসলে নতুন কিছু নেই এগুলো আমি হয়তো ফার্স্ট ফার্স্ট সেকেন্ড ক্লাসে ছিলাম যে হোয়াট ওয়ান ওয়েল ডাব্লু 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 আবার হোয়াট ওয়ান রং এভাবে আমরা আসলে ক্যাটাগরাইজ করতে পারি যখন নলেজ রেট্রোসপেকটিভ করি ঠিক আছে এখানে কি আছে এই ভিডিওটা আমরা দেখে নেব পরে যে আমরা এটা আসলে টিম পারপাস আলোচনা করতেছি আমরা আছে স্ট্যাটাস রিপোর্ট নিয়ে কিন্তু আমরা ম্যানেজমেন্টে কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস রিপোর্ট দিই আমরা এটা নিয়ে আমি কোন একটা ক্লাসে বলেছিলাম যে আমরা যেন ওয়াটার মেলন রিপোর্ট না দেই মনে আছে ওয়াটার মেলন রিপোর্ট তারপর ভ্যানিটি রিপোর্ট ভ্যানিটি ম্যাট্রিক্স বলি আমরা ভ্যানিটি মেয়েদের ভ্যানিটি ব্যাগ দেখেছেন না খুবই ইয়া থাকে হ্যাঁ ও আমার পাশে আছে আমার মেয়ের আছে একটা দেখতেছি হ্যাঁ ভিতরে কিন্তু একটা টাকাও নাই আসবে আমার ছোট মেয়ে তো কোনো টাকা নেই সেটা কিন্তু না আমার রিপোর্টটা যাতে ভালো থাকে এবং ওয়াটার মেলন যাতে না হয় মানে উপরে গ্রিন ভিতরে লাল হয়ে গেছে তো আন নার্সারি অনেক বেশি রিপোর্ট দিলাম কিন্তু কোনো মিনিংফুল না ইন্টারপেট করতে কষ্ট হচ্ছে এরকম ব্যাপার না হয় যেটা আসলে একদম দরকার সেগুলি আমরা রিপোর্ট দেবো এটা নিয়ে ভিডিওটা আছে আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন আর কি ওকে সো আমরা চলে যাচ্ছি হচ্ছে হোয়াইট বোর্ডে কি বুঝার জন্য ইয়াতে আহ কি বলে থাকবে একটা ভুঁই চমৎকার পরে একটা হাতে আছে আমার করতেছি খুব মজা লাগতেছে ডিজাইন থিঙ্কিং আপনারা হয়তো বলেছিলাম যে তিনটা থিঙ্কিং এর কিন্তু নিয়ে খুব কথাবার্তা হয় সিস্টেম থিঙ্কিং ডিজাইন থিঙ্কিং একটা কি ক্রিটিক্যাল থিঙ্কিং চমৎকার একটা বই খুব মজা লাগতেছে সো আসেন আমরা হোয়াইট বোর্ডে যাই হোয়াইট বোর্ডে গেলাম না যাইনি তো কোথায় গেলাম দেখা যাচ্ছে না আমি যে আর্ভেলুটার আলোচনা করবো আপনার পনেরো বিশ মিনিট কথা বলবো তাইলে আসলে যথেষ্ট এর বাইরে আর বোঝার দরকার নেই এমনি আনভ্যালু নিয়ে আলাদা একটা স্ট্যান্ডার্ড আছে যেটা প্রায় দুইশো কেজিরও বেশি আর্ভেলু ম্যানেজমেন্ট নিয়ে অত দরকার নেই আমরা এখানে যে একটা আলোচনা করবো বিশ মিনিট এটাই আসলে যথেষ্ট আমাদের জন্য ঠিক আছে সবাই ঠিক আছে তো না আসলে আমি বলি যে আনভেলু শব্দটা কোথা থেকে আসলো ভ্যালু ম্যানেজমেন্ট তার মানে এই যে আপনাকে স্পন্সর বা আপনার ডোনার বা গভর্নমেন্ট যে আপনাকে টাকা দিয়েছে কেন টাকা দিছে সে আসলে এর এগেনস্টে কিছু ভ্যালু রিটার্ন চায় যেটাকে আমরা বেনিফিট বলি বা ইম্প্যাক্ট বলি পাওতাম বলে এখন ধরেন প্রজেক্ট ছয় মাস পার হয়ে গেছে অলরেডি আপনি সিক্স মিলিয়ন ডলার খরচ করে ফেলেছেন আপনার বাজেট ছিল এক বছরের প্রজেক্ট হচ্ছে টেন মিলিয়ন ডলার তাইলে এখন আসলে সিক্স মিলিয়ন ডলারে আমি অ্যাজ এ স্পন্সর জানতে চাই যে আমি কি পরিমাণ ভ্যালু পেয়েছি এই ছয় মিলিয়ন ডলার ইনভেস্ট করে হ্যাঁ হাউ মাচ ভ্যালু আই আর্ন আই হ্যাভ আর্ন এই আমি মানে ক্লাসে বলি যে তখন কিন্তু আপনাকে কি ক্যাপ করতে হবে কার স্পন্সর এটা প্রজেক্ট ম্যানেজারে ক্যাপ করলে কিন্তু এটা যাবে না ক্যাপ করে আপনাকে বুঝতে হবে যে আমি যে এত টাকা দিলাম ছয় মাস পার করলাম খরচ করে ফেললাম তাহলে আমার জন্য কি ভ্যালু রিটার্ন করছে এখান থেকে আসলে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট টার্মটা আসছে ঠিক আছে সো আপনি ধরেন আমরা একটা প্রজেক্ট করতেছি প্রজেক্টটা খুবই ছোট আমি সেম एग्जांपल প্রায় সব ক্লাসে ইউজ করি ফেলে এটার একটা ভিডিও আছে দেখবেন সেটা হচ্ছে ইয়া কই এই যে আমরা যদি এরকম একটা টার্গেট করি যে আমরা চারটা দেওয়াল পেইন্ট করতে হবে আমাদের স্কোপ কি স্কোপ হচ্ছে চারটা দেওয়াল পেইন্ট করতে হবে শিডিউল কি আমরা প্ল্যান করলাম শিডিউল ম্যাজমে প্ল্যান করলাম শিরু তৈরি করলাম যে আমাদের এক একটা দেওয়াল পেইন্ট করতে একদিন সময় লাগবে তাহলে টোটাল প্রজেক্ট শেষ হতে কত সময় লাগবে চার দিন তাই না ফোর ডেজ লাগবে তার মানে আমাদের শিডিউল বেসলাইন কি ফোর ডেজ কস্ট বেসলাইনটা আমরা একটু বের করতে যাচ্ছি কস্ট কত আমরা হিসাব করে দেখলাম যে ম্যাটেরিয়াল পিপল সব মিলে এক একটা দেওয়াল করতে আমাদের টাকা লাগবে হচ্ছে পঞ্চাশ ডলার করে তাহলে চারটা দেওয়ালে কত লাগবে আমাদের দুইশো ডলার পার পার দেওয়াল যদি পঞ্চাশ হয় দুইশো ডলার তাহলে আমরা পেয়েছি স্কোপ বেসলাইন কি চারটা দেওয়াল সমস্ত কোয়ালিটি মেনটেন করে আমাদেরকে ডেলিভারি দিতে হবে শিডিউল কি চার দিন লাগবে এবং পার ডেটা আমরা এক একটা দেওয়াল করব এটা হচ্ছে আমাদের শিডিউলের ডিটেলটা চার দিনে ওয়াল ওয়ান ওয়াল টু ওয়াল থ্রি ওয়াল ফোর এই চারটা অ্যাক্টিভিটি করব এক এক দিন করে আর খরচ কি এক একটা দেওয়াল করতে পঞ্চাশ টাকা করে খরচ হবে টোটাল আমাদের বাজেট হচ্ছে কস্ট বেড হচ্ছে দুইশো ডলার এখন আমরা প্রজেক্টটা শুরু করলাম এখন ধরেন প্রজেক্টটার সেকেন্ড ডেতে আছি আমরা সেকেন্ড ডে তে কাজ শেষ হয়েছে আমাকে কন্ট্রাক্টর এসে বলল হ্যাঁ যে স্যার আমাদের এই আপনাকে কয়েকটা ডেটা দিলো এক নম্বর ডেটা দিল সে বলল যে একশো বিশ ডলার খরচ হয়ে গেছে সেকেন্ড ডে পরে ইভিনিং এ এবং আমাদের তিনটা ওয়াল পেন্ট হয়ে গেছে থ্রি ওয়ালস এটা কি এটা কি এই দুটা কি জিনিস আমরা ফিল্ড থেকে ডেটা পেলাম এটাকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম ওয়ার্ক পারফরমেন্স ডেটা মনে আছে একদম ফিল থেকে যে পাই আমরা তার মানে এখন রিয়াল সিনারি কি হলো যে আমাদের আসলে যদি আমরা এখানে গ্রাফে গিয়ে দেখাই তাহলে ওয়ান টু থ্রি ফোর চার দিনে শেষ হওয়ার কথা সেকেন্ড ডেতে আমরা এই রিপোর্টটা পেলাম যে আমাদের একশো বিশ ডলার ক্রয় হয়েছে এবং তিনটা দেওয়াল পেইন্ট হয়েছে বুঝতে পেরেছি এই সিনের উপর বেস করে আমরা মেজার করতে চাই যে সেকেন্ড ডে শেষে আমাদের প্রজেক্টের পারফরমেন্সটা কিরকম ইন টার্মস অফ স্কোপ ইন টার্মস অফ শিডিউল ইন অফ

ভেরিয়েবল আপনাকে বুঝতে হবে এক নম্বর হচ্ছে বিএসি ঠিক আছে দুই নম্বর হচ্ছে অ্যাকচুয়াল কস্ট তিন নম্বর হচ্ছে প্ল্যান ভ্যালু চার নম্বর হচ্ছে আর্ন ভ্যালু এই যে আমরা সিনারিওটা আলোচনা করলাম এতক্ষণ এখানে কি হলো বিএসি মানে হচ্ছে বাজেট অ্যাট কমপ্লিশন আপনারা একটু কাগজে লিখে রাখেন এই যে পুরো ফর্মুলাগুলো লিস্ট একটা আছে হচ্ছে পিএম বক্স সলিউশনে

সেটা হচ্ছে প্ল্যান ভ্যালু এটা আমরা আগে থেকে প্ল্যান করে করেছিলাম মানে যে প্রতিদিন পঞ্চাশ করে খরচ করব তারে সেকেন্ডে আমরা 100 খরচার কথা কিন্তু আসলে কি হয়েছে 120 টাকা খরচ হয়েছে আর্ন ভ্যালু এইটা কিন্তু একটু বের করতে হবে আমরা এখন কিন্তু সহজে বের করতে পারবো আর্ন ভ্যালু মানে হচ্ছে আমরা আসলে কি পারফরম্যান্স ভ্যালু আর্ন করেছি বলেন তো কত ভ্যালু আর্ন করছি অ্যাকচুয়ালি এজ এ স্পন্সর তিনটা দেওয়াল করে ফেলেছিলাম আমরা তাহলে তিনটা ভ্যাল ভেল দেওয়ালের যে কস্ট ফিফটি 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 একশো পঞ্চাশ ডলারের ভ্যালু আমরা সেকেন্ড ডে তে আর্ন করে ফেলেছি এটাকে বলে আর্ন ভ্যালু এটা ছোট একটা ব্যাপার দেখে আমরা মুখে মুখে বলে ফেললাম হ্যাঁ আমি এটা একটু বড় করি আসলে এটা তো আমরা টোটাল প্রজেক্ট আমরা এক্সিলি বের করতে পারবো বাজেটটা কি ওটা দেওয়া থাকবে কিংবা আপনাকে বলবে যে একটা দেওয়াল বা একটা রাস্তা হ্যাঁ মানে যদি সে চার কিলোমিটার রাস্তা হয় এক কিলোমিটার রাস্তা করতে এত টাকা লাগে তাহলে আপনি বুঝতে পারবেন যে চার কিলোমিটারের জন্য এত টাকা লাগবে আপনি বের করতে পারবেন আর অ্যাকচুয়াল কষ্ট দেওয়াই থাকবে যে কত টাকা খরচ হচ্ছে এটা কিন্তু আলাদা হিসাব করতে হবে না আপনি পাবেন অ্যাকচুয়াল ডেটা আর প্ল্যান ভ্যালুটা কি প্ল্যান ভ্যালুটা বের করার একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে বিএসসি ইনটু প্ল্যান এটা আমি আপনাদের ছবি দিয়ে পাঠিয়ে দেব প্ল্যান পার্সেন্টেজ অফ কমপ্লিট তার মানে সেকেন্ড ডে তে আমরা কতটুকু কাজ শেষ করার প্ল্যান করেছিলাম দেখেন তো বিএসসি কত দুইশো ইন্টু প্ল্যান পার্সেস অফ কমপ্লিট কি ছিল যে আমরা সেকেন্ড ডে তে চারটা দেওয়ালের মধ্যে দুইটা করব তার মানে কি টু বাই ফোর কিংবা ফিফটি পার্সেন্ট করার কথা বা ডাইরেক্ট ফিফটি পার্সেন্ট লিখতে পারে ফিফটি পার্সেন্ট করার কথা এইটা ইকুয়াল টু কত ঠিক আছে আর আনভেউটা কিভাবে বের করতে হয়

সেটাতে আমরা কিন্তু আর্ন ভ্যালুটা পেয়ে গেলাম অ্যাকচুয়ালি আমি কতটুকু ভ্যালু আর্ন করেছি এটা কিন্তু আসলে মেইন কনসার্ন আমাদের এখন এর উপর বেস করে এই চারটা যখনই কোনো আর্ন ভ্যালু কিছু পাবেন যদি অঙ্ক করতে দেয় চারটা আপনাকে আসলে ফাইন্ড আউট করতে হবে ফার্স্ট বাকি সমস্ত ফর্মুলা এই চারটার উপর বেস করে প্রথমটা কি প্রথমটা হচ্ছে আমরা কস্টের পারফরমেন্সটা দেখতে চাই যেটাকে বলা হয় সিভি কস্ট ভেরিয়েন্স ঠিক আছে সেটার ফর্মুলা কি আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট তাহলে আমাদের আর্ন ভ্যালু কত অলরেডি পেয়ে গেছি আমরা একশো আর অ্যাকচুয়াল কস্ট কত একশো তাহলে কি পেলাম আমরা পজিটিভ থার্টি না নেগেটিভ থার্টি পজিটিভ থার্টি তার মানে কি কোথাও যদি বলা হয় কোন একটা প্রোজেক্টের কোন সার্টেন টাইমে সিরি হচ্ছে পজিটিভ থার্টি কি বুঝবো কষ্টে কি আমরা ভালো করছি না খারাপ করছি হ্যাঁ ভালো করছি কিন্তু আমরা সেভিংস হওয়ার চান্স আছে এখন পর্যন্ত কালকে কি হবে যাই না কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখছি মেবি উই ক্যান সেভ সাম মানি ঠিক আছে যদি এইটাই নেগেটিভ আসতো তাহলে কি হতো নেগেটিভ কখন আসতো যখন আপনার অ্যাকচুয়াল কস্ট আর্ন চেয়ে কম হতো তাহলে কি হতো যদি এটা মাইনাস কিছু আসতো তার মানে কি নেগেটিভ আসতো বুঝবো যে এটা খারাপ আমাদের বাজেট কিন্তু ওভারশুট করার চান্স আছে এই পয়েন্টে আমরা যা দেখতেছি সেকেন্ড ডেতে আর যদি জিরো হয় তাহলে কি হতো জিরো হলে কি হবে তখন জিরো হবে যখন দুইটা সমান হবে তার মানে আমরা অ্যাজ পার প্ল্যান প্রোগ্রেস করছি ঠিক আছে এই যে ইন্টারপ্রিটেশন গুলো কিন্তু দেখুন ওই টেবিলে আছে ডান দিকে দেখুন লাস্ট কলামে সেই ইন্টারপ্রিটেশন থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে ম্যাথ হয়তো না আসবে না বলবে যে একটা প্রজেক্টে সিবি হচ্ছে জিরো কি বোঝবে এটা ঠিক আছে নেক্সট হচ্ছে আমরা যে বললাম যে ভেরিয়েন্স হচ্ছে এখানে আমরা দেখতেছি পজিটিভ এখন এই ভেরিয়েন্সটা মানে ইন্ডেক্সটা কিরকম হ্যাঁ সেটা বের করার একটা ফর্মুলা হচ্ছে সেটাকে বলে সিপিআই কস্ট পারফরমেন্স ইন্ডেক্স সেটার ফর্মুলা হচ্ছে সেম ওই আর্ন ভ্যালু ডিভাইডেড বাই এসি আমি কিন্তু একটু সিকেন্স হয়ে লিখতেছি এইভাবে যদি আপনি একটু মাথায় রাখেন হ্যাঁ বা মানে পরীক্ষা শুরু হওয়ার সময় আপনাকে কাগজ দিবে কিংবা ইয়া দিবে হোয়াইট বোর্ড দিবে কিংবা আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে হোয়াইট বোর্ড থাকে পরীক্ষার যে এক্সাম ইয়া থাকে ওই হোয়াইট বোর্ডে আপনি লিখে রাখতে পারবেন যেটা এদিক ওদিক টানা যায় এই ইয়ার মতো এই যে আমরা জুমে ইউজ করতেছি এর চেয়ে ফ্লেক্সিবল আপনি টেনে এদিক মানে বড় পেজ অনলাইনে করতে পারবেন এটা কিন্তু আপনি লিখে রাখতে পারবেন সো আর্ন ভ্যালু ডিভাইডেড বাই এসি তাহলে আনভ্যালু কত ছিল ওয়ান ফিফটি ডিভাইডেড বাই কত একশো বিশ কত হচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ

আর যদি সিপিআই ইকুয়াল টু জিরো হয় না সিপিআই কি হতে পারে ওয়ান হয় তাহলে কি বুঝবো আমরা উই আর প্রগ্রেসিং অ্যাজ পার দ্য কস্ট বেস লাইন ঠিক আছে দেখেন খুবই চমৎকার কিন্তু আমরা জাস্ট যা ম্যাথমেটিক্যালি কিন্তু ইন্ডিকেটর দেখে বুঝতে পারছি যে প্রজেক্টের কি অবস্থা ইন টার্মস অফ কস্ট এখন আমরা যদি ইন টার্মস অফ শিডিউল বের করতে চাই শিডিউল পারফরমেন্স ইনডেক্স শিডিউল ভেরিয়েন্স এটা এরকম ভ্যালু মাইনাস

অফ অফ কস্ট শিডিউল আমরা এগিয়ে আছি এবং যদি এটা নেগেটিভ হতো নেগেটিভ সামথিং তাহলে ক্ষেত্রে কি হতো ব্যাড শিডিউল আমরা পিছিয়ে আছি আর যদি জিরো পেতাম তাহলে কি হতো অ্যাস পার শিডিউল আমরা যেটা শিডিউল বেস লাইন তৈরি করেছিলাম সেটাই অনুযায়ী আছি আমরা এখন যদি আমরা পারফরমেন্সটা বের করতে চাই শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স এস পি আই শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স একই ফর্মুলা আন্ট ভ্যালু যেটাকে আমরা বিয়ে করেছিলাম ওটাকে কি করব ভাগ তাহলে কত হয় দেখেন তো একশো পঞ্চাশ ডিভাইডেড বাই কত একশো সমান সমান কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এটা ইন্টারপ্রেটেশন কি হবে এসপিআই যদি একের চেয়ে বেশি হয় তাহলে ভালো না খারাপ হুম এসপিআই গেটার দেন ওয়ান এখন এখানে দেখেন আমরা কি করতেছি এখানে একদিনে আমরা দেড় দিনের কাজ করে ফেলেছি তাই না খেয়াল করেছেন একদিনে আমরা দেড় দিনের কাজ করে ফেলেছি এই জন্য কিন্তু আমরা দুই দিনে তিনটা দেওয়া শেষ করেছি এসপিআই যদি লেস দেন ওয়ান হয় তাহলে কিন্তু আমরা শিডুলে পিছিয়ে থাকবো এসপিআই ইকুয়াল টু ওয়ান হয় দ্যাট মিন্স অ্যাজ পার প্ল্যান আমরা প্রোগ্রেস করছি তাহলে এখন আসেন আমি যদি আপনাদেরকে পরীক্ষার প্রশ্ন করি এই প্রশ্নটা পরীক্ষা পাবেন হয়তো এরকম একটা প্রশ্ন আপনাকে বললো যে কোন একটা প্রজেক্টে সিপিআই হচ্ছে জিরো আর সেম ওই প্রজেক্টার ওই এক ওই সময়ে এসপিআই হচ্ছে ওয়ান আপনাকে অপশন দিবে অপশন এ প্রজেক্টটা ওভার বাজেট আন্ডার শিরু অপশন বি প্রজেক্টটা ওভার হ্যাঁ আন্ডার বাজেট ওভার শিডিউল আবার অপশন আসবে আন্ডার বাজেট আন্ডার শিডিউল আর একটা অপশন আসবে ওভার বাজেট ওভার শিডিউল এই চারটা অপশন আসবে এখন বলেন তো এই প্রজেক্টটা কি স্ট্যাটাস সিপিআই পয়েন্ট নাইন জিরো এসপিআই হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো জিরো ওয়ান কি বলবেন ইন্টারপ্রেকশন

আর অঙ্ক আসলে কিন্তু খুব একটা কমপ্লেক্স কিছু না আমার যদি লেকচারটা একটু ফলো করেন তাইলে হয়ে যাবে তাইলে এই কয়েকটা ফর্মুলা আমরা দেখলাম এটা একটু আমি সেভ করি সেভ করে রাখলাম এটা আমি এটা ডিলিট করে দিচ্ছি ক্লিয়ার এখন আমরা আরো তিনটা চারটা একটু ফর্মুলা দেখব হ্যাঁ তিন চারটা একটা ফর্মুলা আমি আপনাদের দেখাতে চাই যেটা আসলে ইম্পর্টেন্ট হয়ে গেল সেটা হচ্ছে এটা ইএসি ইএসি কি মিন করে আমি আসতেছি তারপর হচ্ছে ইটিসি একটা হচ্ছে ভি সি ঠিক আছে ইএসি মানে হচ্ছে এস্টিমেট অ্যাট কমপ্লিশন তার মানে আমরা সেকেন্ড ডে সেকেন্ড ডে যে সিনারিওটা পেলাম এই সিনারিওটাই যদি আমাদের থাকে তাহলে নেক্সট আমরা প্রজেক্টটা শেষ করতে কিরকম সময় লাগবে কিরকম টাকা লাগবে আমরা আসলে এখানে কস্ট বের করতেছি শিডিউল বের করার ফর্মুলা আছে আমাদের সিলেবাসে নাই এজন্য আমি শিডিউল পড়াবো না যে এটা শেষ করতে কত সময় লাগবে হ্যাঁ এস্টিমেট অ্যাট কমপ্লিশন আগেটা কি ছিল বিএসসি বাজেট অ্যাট কমপ্লিশন এটা আমরা শুরুতে বাজেট করেছিলাম আর এটা হচ্ছে এখন বেজ অন দিস সিচুয়েশন আমাদের নতুন এস্টিমেট এট কমপ্লিশন কত টাকা লাগবে এটার ফর্মুলা হচ্ছে বিএসসি ডিভাইডেড বাই হচ্ছে সিপিআই তাহলে দেখুন তো কি আসে 200 ডলার সিপিআই কত পেয়েছি মনে আছে কত কত পেয়েছিলাম আসে দেখবেন এটা আসবে একশো ষাট তার মানে কি আমরা যেরকম পারফর্ম করতেছি আর যদি আমরা মানে টোটাল একশো ষাট টাকা খরচ করি অলরেডি একশো বিশ করেছি টোটাল একশো ষাট টাকা খরচ করলে কিন্তু প্রজেক্ট শেষ হয়ে যাবে যদি আমাদের বাজেট ছিল দুইশো এখনকার সিনারিতে উই ডোট নো থার্ড ডেনে কি হবে এটা কিন্তু আমরা কি করতেছি এই এই তিনটা ফর্মুলা কিন্তু আমরা ফোরকাস্ট করতে পারছি আগের গুলো ছিল কারেন্ট স্টার্টাস বা ভেরিয়েন্স বের করা আগের গুলো আর এটা কি উই আর হ্যাঁ উই আর গেটিং ফোরকাস্ট যে প্রজেক্টটা আসলে কত টাকা লাগবে এবং আমরা যদি এস্টিমেট টু কমপ্লিট বের করি তার মানে আর কতটুকু এডিশনাল টাকা লাগবে সেটা বের করার ফর্মুলা হচ্ছে ইএসি মাইনাস হচ্ছে এসি নতুন যে আমরা এস্টিমেট কমপ্লিট করলাম সেটা থেকে যদি অ্যাকচুয়াল কস্টটা বাদ দেই যেটা অলরেডি খরচ করেছি তাহলে যত টাকা লাগবে ওটি আসলে এডিশনাল টাকা লাগবে যেটা হলে আমাদের টাকা খরচ হয়ে যাবে শেষ হয়ে যাবে একশো ষাট মাইনাস কত ছিল একশো বিশ তার মানে আটচল্লিশ ডলার যদি আমরা খরচ করি তাহলে আমাদের প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে এখনকার যেহেতু স্নেহটা খুবই ভালো এই জন্য একটা জিনিস আমরা জানতে চাই ভেরিয়েন্সটা কি হলো ইনিশিয়াল বাজেট কি ছিল আর এখন এই সিনিয়রতে কি অবস্থা সেটা হচ্ছে কি বিএসসি প্রথম যেটা বাজেট করেছি কস বেস লাইন মাইনাস হচ্ছে নতুন যে বাজেটটা ইএসসি তাহলে কত হবে দুইশো মাইনাস একশো এখানে সামহাও এই চল্লিশ আর আগের চল্লিশ এক হয়ে গেছে সব প্রজেক্টে তা হবে না তার মানে পজিটিভ কি পেলাম ভেরিয়েন্স কি পেলাম এখানে পজিটিভ ফোরটি তার মানে এইভাবে যদি আমরা আগাতে থাকি তাহলে চল্লিশ টাকা ডলার বেঁচে যাওয়ার চান্স কিন্তু আমাদের আছে ঠিক আছে এখন এখন আমরা আর ডিপে যাব এই যারা অঙ্ক ভয় পান অঙ্কে কিন্তু দুই দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ অঙ্ক ভয় পায় আমি যেমন ছোটবেলায় জেমিতে পারতাম না ফলে জেমিতে আমি কখনো পড়তাম না কারণ মুখস্থ করে পারতাম না উপপাদ্য পরীক্ষা হলে গিয়ে সব ভুলে গেছি ফলে আমি জেমিতে আনসারই করতাম না যা আছে কপালে ওইভাবে পাশ করতে হতো হ্যাঁ আবার অনেকে দেখবেন জেমিটি খুব ভালো পারে পারে না সো আবার অনেকে অঙ্ক কিন্তু খুব মজা পায় সো অঙ্ক অনেকের জন্য ফ্রাইটেনিং আর অনেকের জন্য খুব এনজয়েবল মার্ক তোলার একটা জায়গা সো যারা ভয় পান তারা একটু মতো শিখলেই হবে আর দরকার নেই এখান থেকে একটা দুইটা প্রশ্ন পেয়ে যাবেন আর একটা যদি না পারেন কোনো দরকার সমস্যা নেই আর যারা অঙ্ক পছন্দ করেন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত খুবই সহজ কিন্তু তাদেরকে আর একটু ডিপে যেতে হবে সেটা হচ্ছে এই ইএসসি বের করার কিন্তু তিনটা ফর্মুলা আরো আছে আমরা সবচেয়ে সিম্পলটা ইউজ করছি প্রথমটাতে আমরা ধরে নিয়েছি যে সিপিআই বাকি দুই দিনের জন্য বা বাকি প্রজেক্টের সময়ের জন্য সেম থাকবে সিপিআই মানে ওয়ান পয়েন্ট টু ফাইভ স্পিডে আমরা কাজটা করতে পারবো তখন আসলে একশো ষাট আসবে কিন্তু যদি এরকম হয় যদি আমরা এটা বলি যে না নেক্সট ডে থেকে আসলে আমরা কি করব আমরা আসলে আগের পেসে যাব আগের পেসে যাব তার ফর্মুলা দেখবেন একটা আছে আগের পেসে মানে হচ্ছে এটা মনে একটু ইয়াটা বের করতে হবে তাইলে দেখাটা করে একটু মুশকিল হবে পিএম বক্সটা আছে নাকি আশেপাশে আমরা বোধহয় একটু সময় যাচ্ছে একটু দেখেন নালে জায়গাটা না দেখলে হবে না কারণ পরীক্ষায় আসে তো

আমার তো খুব সিম্পল কিছু দেখলাম দেখতে পাচ্ছি না স্ক্রিন দেখতে পাচ্ছি না মনে হয় চলে আসছি এখানে দেখেন আমরা কিন্তু সিম্পল এটা ইউজ করেছি হ্যাঁ তখন ইউজ হবে যেটা যখন সিপিআই টা কনস্ট্যান্ট থাকবে এখানে চারটা কিন্তু আছে আর একটা বসছে এই যে পরেরটা সেকেন্ড সিনারিও ইফ ফিউচার ওয়ার্ক উইল বি অ্যাকপ্লিস এট দ্য প্ল্যান্ট রেট আমরা যদি দেখি যে আসলে সেকেন্ড ডে থার্ড ডে থেকে আসলে আমাদেরকে আবার আগের অবস্থায় যেতে হবে কোনো কারণে সিচুয়েশনটা এমন যে আমরা আগের প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে তখন আসলে আমরা এই ফর্মুলাকে তার ইউজ করতে পারবো না তখন আমরা কি করব এই ফর্মাটি ইউজ করব কখন যখন বাকি কাজগুলো আমরা প্ল্যান যেটা করেছিলাম সেইভাবে করব তখন আমরা কি করি অ্যাকচুয়াল কস্ট যেটা অলরেডি খরচ হয়েছে প্লাস হচ্ছে এই যেটা ব্যাকেটও একটু লিখে রাখতে পারেন হ্যাঁ রিমেনিং ওয়ার্ক টোটাল বাজেট হচ্ছে দুইশো আর অলরেডি আর্ন করেছি কত একশো তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে দেখেন তো এটা যদি আমরা করি এই ফর্মুলাটা ইউজ করি তার মানে একশো বিশ অলরেডি খরচ করেছি আর বিএসি থেকে যদি আর্নগুলি বাদ দেই তাহলে কত থাকবে পঞ্চাশ না তাহলে এটা হচ্ছে কিন্তু একশো সত্তর ঠিক আছে তার মানে কিন্তু আমাদের টাকা একটু বেশি লাগছে আগে কিন্তু আমরা বের করেছিলাম একশো ষাট যখন আমরা ধরে নিয়েছিলাম যে আমাদের পারফরমেন্সটা এটা সেকেন্ডের মতো থাকবে আর আমরা এখন সিনিয়রিটিতে বলতেছি না ওরকম থাকবে না বরং যে আমাদের প্রথম যে প্ল্যানটা করেছিলাম সেই অনুযায়ী থাকবে প্রতিদিন পঞ্চাশ ডলার তাইলে আমরা এই ফর্মেটে পাচ্ছি একশো টাকা লাগবে আর ইএসি হবে একশো সত্তর আর থার্ডটাতে আসে থার্ডটা একটু আমি স্কিপ করছি ফোরটাতে আসতেছি আমরা কিন্তু এই ফর্মুলাটা যখন ইউজ করেছি তখন কি ইউজ করছি শুধু কিন্তু কস্ট পারফরম্যান্স কনসিডার করেছি উই হ্যাভ নট কনসিডার শিডিউল পারফরম্যান্স ইনডেক্স তাই না এটাতে আসলে বলতেছি যে আমরা আসলে শিডিউল পারফরম্যান্স ইনডেক্সটাকেও আমরা কনসিডারেশন নিয়ে আসতে চাই কারণ ওটাও কিন্তু আমাদের খুব ভালো তখন যদি আমরা এই ফর্মুলাটা ইউজ করি দেখেন তাহলে দেখেন 120 হবে এখানে দেখেন সবাই কি মনে হয় এটার এই ভ্যালুটা কি আসা উচিত এই ভ্যালু টা কি আসবে একশো সাইড এর নিচে আসবে নাকি একশো সাইড এর উপরে আসবে যেহেতু দুইটাই ভালো প্লাস যদি করে দেখেন প্লাস কত উপরে কি হচ্ছে পঞ্চাশ আর নিচে কি ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই দুতে গুণ করে যদি ভাগ করেন এবং সবগুলো যোগ করেন তাহলে আমার মনে হয় আসবে একশো ছেচল্লিশ পয়েন্ট সামথিং ন এক্সট্রা 47 টাকার মত আসবে কি আমাদের দুইটা পারফরম্যান্স কিন্তু টরমান্ডাস ভালো ছিল এইজন্য আমাদের এত কম টাকা লাগতেছে যখন আমরা দুইটা পারফরম্যান্সকেই নেব সো এত আমার মনে হয় বেজারের এখন আর না হ্যাঁ যদি আসে তাহলে কিন্তু এই সিনারিগুলো একটু আপনাদের পড়তে হবে পরে কিন্তু বুঝতে হবে যে কোথায় কনফার্মড আই ফরমেটে ইউজ করবেন পরে কিছু না বলা থাকলে আপনারা এই ফরমেট ইউজ করবেন আর আটটা আছে এই তিন নম্বরটা যেটা আমি আপনাদের পড়ার বললাম না সেটা কি আছে যদি এমন সিনারি হয় যে আমরা যা প্ল্যান করেছিলাম সব ভেস্তে গেছে হয় না দুই দিন হয়ে গেছে কিন্তু এখনো একটা দেওয়ালে কিছু শেষ হয়নি তার কি আগের প্ল্যানটা এখন ইনভাইট হয়ে গেছে তখন আমরা কি করব অলরেডি যে খরচটা হয়েছে সেটার সাথে বটম আপ ইটিসি বটম আপ মনে আছে বটম আপ কি সবচেয়ে কি ভালো এস্টিমেট মানে আমরা বাকি কাজটা যে এখনো করতে পারি নাই সেটা আমরা আবার ফুল ডিটেল এস্টিমেট করব পরে ইটিসি বের করবো ইটিসি মানে কি এস্টিমেট টু কমপ্লিট বাকি কাজটা করতে ব্যাটম অ্যাপারেজ আমরা বের করবো কত টাকা লাগবে এটার সাথে অ্যাকচুয়াল অলরেডি যেটা খরচ হয়েছে যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এসপিএসি এটা কখন ইউজ করবো যখন আসলে ইনিশিয়াল প্ল্যানটা একদম ইনভ্যালিড হয়ে গেছে হয় ভালো পারফেসের কারণে ইনভেলিড হয়েছে কিংবা মেইনলি কারণ খারাপ পারফেসের কারণে ইনভেলিড হয়েছে এবং এটা পরীক্ষায় কোনো অঙ্ক বের করার কোনো অপশন নাই এটা আসলে বলা থাকবে হয়তো যে বটম অ্যাপ এস্টিমেট করে আমরা পেয়েছি যে আমাদের এত টাকা লাগবে তখন আপনি জাস্ট অ্যাকচুয়ালের সাথে যোগ করলে ইএসএ তে পেয়ে যাবেন ঠিক আছে এরপর আমরা একটু আরেকটা অ্যাডভান্স ফর্মুলায় যাচ্ছি হ্যাঁ যেটা একটু বুঝতে আপনাদের কষ্ট হতে পারে সেটা হচ্ছে যে আমরা যে এখন যে অবস্থায় আছি সেই অবস্থা থেকে আমাদের আসলে কস্ট প্রসেস ইনডেক্সটা কি রকম হওয়া দরকার বলে আসলে আমরা আসলে 160 টাকায় প্রজেক্টটা শেষ করতে পারবো হ্যাঁ টু এটাকে বলা হয় টু কমপ্লিট প্রসেস ইনডেক্স এটা বের করার ফর্মুলা দেখেন দুইটা ফর্মুলা আছে একই জিনিস কিন্তু দুইটা ফর্মুলা আছে দুইটার কিন্তু প্রয়োগটা কি আমি একটু পরে বলবো এখানে খেয়াল করে দেখেন আমরা এটাকে যদি একটু এইভাবে লিখি প্রথমে কি আছে উপরের অংশে কি আছে বিএসি মাইনাস ইভি মানে হচ্ছে রিমেনিং ওয়ার্ক তাই না আনভেলু মানে অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি আর বিএসি মানে টোটাল দুইশো ডলারের কাজ করবো আমরা সেটা থেকে যদি যেটা আর্ন করে ফেলেছি বিয়াদ বাদ দিই তাহলে উপরেটা আছে রিমেইনিং ওয়ার্ক আর নিচেরটা কি রিমেইনিং বাজেট অলরেডি একশো বিশ ডলার খরচ করেছে অ্যাকচুয়াল কস্ট দুশো ডলার থেকে তাহলে আর বাকি কত কত আছে রিমেনিং বাজেট কত আছে এই দুটিকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে দেখেন তো উপরে কত আসবে অলরেডি আমরা তিনটা দেওয়ালে কাজ করে ফেলেছি উপরে আসবে দুশো থেকে একশো বাদ দিলে পঞ্চাশ বাদ দিলে পঞ্চাশ আর নিচে কত আসবে থেকে এসি এটা ভাগ দিলে দেখবেন আসবে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ ঠিক আছে এখানে দেখেন ইন্টারপ্রিটেশন লেখা আছে যদি গ্রেটার দেন ওয়ান হয় হার্ড আর্ক টু কমপ্লিট প্রজেক্ট ওয়ান এর বেশি হয় তাহলে হার্ড আর্থ মানে আপনাকে করে এফোর্ট দিতে হবে আর যদি একের চেয়ে কম হয় তাহলে ইজি আর আমাদের এখন যে পারফরমেন্স আমরা যদি এখন এই স্পিডেও যাই আমাদের কিন্তু দুইশো ডলারের বেশি লাগবে না কিন্তু একশো ডলারে আমরা করতে পারবো না দুইশো দুইশো ডলারই খরচ হয়ে যাবে যদি আমরা পারফরমেন্স নেক্সট ডে থেকে এক ডলারে মাত্র বাষট্টি পয়সার কাজ করি এটা আসলে কোনো টার্গেট হতে পারে না এটা খারাপ হ্যাঁ কিন্তু আপনার ইন্টারপ্রেশনটা হচ্ছে যদি একের কম হয় টিসি পাই তার মানে আমাকে আপনার বেশি কষ্ট করতে হবে না খুবই সিম্পল এটা আর যদি একের বেশি হয় কোথায় একের চেয়ে বেশি হবে আপনি যদি এই ফর্মুলা ইউজ করেন দেখেন তার উপরে কি আছে এটা উপরে আছে 50 আর নিচে কি বলতেছি বিএসসি জায়গা আমরা বলছি ইএসসি যেটা আমরা নতুন এস্টিমেট এট কম্পিশন বের করলাম 160 টাকা সেটা থেকে যদি 120 বাদ দিই তাহলে কত হবে ফোরটি তার মানে ভাগ করলে কত হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ বুঝতে পারছি তার মানে ওয়ান পয়েন্ট টু মানে কি হবে ইন্টারপ্রেটেশনটা হার্ডার কিন্তু এবং ওয়ান পয়েন্ট ফাইভ যদি আপনি করেন তাহলে আসলে এই যে একশো ষাট টাকায় কিন্তু প্রজেক্টটা শেষ করতে পারবেন বুঝতে পারছি কতগুলো টুইস্ট কিন্তু এখানে আছে তার মানে যদি কখনো ম্যানেজমেন্ট দেখে যে আপনার আসলে ইএসিটা বাজেটের চেয়ে কম যেমন আমাদের ক্ষেত্রে একশো ষাট টাকা পেয়েছি তাহলে কি ম্যানেজমেন্ট বলবে এই ফর্মুলা ইউজ করো বলবে ম্যানেজমেন্ট কি বলবে কলেজ বলবে তুমি এই ফর্মুলা ইউজ করো যাতে আমি টাকা বাঁচাতে পারি কারণ এই ফর্মুলা ইউজ করলে কিন্তু টাকা পুরো কনজিউম করে ফেলতেছে আমরা বিএসসি বুঝতে পেরেছি এখানে একটু আছে আবার যদি ধরেন আপনাদের হিসাবে বের হলো যে ইএসসি হচ্ছে দুইশো বিশ ডলার হতে পারে না পারফরমেন্স যদি খারাপ হয় ইএসসির মান কিন্তু সি খারাপ হলে ইএসসি মান বেশি আসবে তখন তো আর ম্যানেজমেন্ট বলবে না যে তুমি এই যে এই ফর্মুলা ইউজ করো দুইশো বিশ ইউজ করো তখন আবার ম্যানেজমেন্ট বলবো আমি কিছু বুঝি না আমরা তুমি করবে আই নো তোমাকে দুইশো ডলার দিচ্ছি এর মধ্যে কাজটা শেষ করবে তখন আপনাকে বিএসসি ইউজ করতে হবে এবং তখন মান কিন্তু ওয়ান এর উপরে আসবে ঠিক আছে এরকম ছোট কিছু টুইস্ট আছে আপনারা ওই সেকশনটা একটু যদি ইয়াতে পড়েন তাহলে হয়তো একটু বুঝতে পারবেন আর আমি তো আলোচনা করলামই এমনি জাস্ট ইন্টারপ্রেশন যদি মনে রাখতে চান সিপিআই যদি একের যদি কম হয় তাহলে ইজি টু ম্যানেজ যদি একের বেশি হয় তাহলে টাফ টু ম্যানেজ আর যদি ওয়ান হয় এক্স্যাক্টলি তাহলে আসলে মানে सेम পেসে কাজ করতেছেন সেই পেসে করলেই হবে এই হচ্ছে আমাদের আনভেল হ্যাঁ